আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা রাখছি অনেক ভালো আছো রবি টেন মিট স্কুল কর্তৃক আয়োজিত আমাদের এইচএসি দুই হাজার বাইশ ক্র্যাশ কোর্স প্রোগ্রামে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কলেজ কিন্তু খুলে দিয়েছে তাই না আমাদের আমাদের দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তার ভিতরে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক দুইটা স্তরেই কিন্তু আমাদের নাইন টেন এন্ড ইলেভেন প্লাস টুয়েলভ এই চারটা শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস মোটামুটি শুরু হয়ে গেছে আর তোমাদের ক্লাস তো অবভিয়াসলি শুরু হয়েছে এবং গত তিন দিন তোমাদের ক্লাসটা চলছে এবং আজকে চতুর্থ দিন ছিল তোমাদের সো আমাকে একটু দ্রুত জানাতে পারো যে তোমাদের কলেজ লাইফটা কেমন ভাবে শুরু হলো এবং কিভাবে কি হচ্ছে এটাও আমাকে জানাতে পারো যে তোমাদের ইংরেজি ক্লাস শুরু হয়েছে কিনা কোনো কোনো কলেজে নাকি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বাংলা বায়োলজি এগুলো দিয়ে শুরু হচ্ছে বা ফিনান্স বা অ্যাকাউন্টিং যে যে গ্রুপের আছো না কেন এগুলো আমাকে একটু জানাও আর আমাকে বলো কেমন আছো তোমরা এবং ক্লাসটা শুরুর আগে তোমাদের কাছে ক্ষমা নিচ্ছি জন্য গতকালকের সবসময় সবকিছু হাতে থাকে না আহ গতকাল হঠাৎ করে ইলেকট্রিসিটিটা চলে যায় আমি ক্লাসটাতে এমনি পনেরো মিনিট দেরিতে শুরু করেছিলাম তোমাদের কাছে অনুমতি নিয়ে কিন্তু মানে হয়তো বা সৃষ্টিকর্তা আল্লাহর ইচ্ছা ছিল না তাই হয়তো বিদ্যুৎটা চলে যাবে আমরা এখন আজকে ক্লাস করব এবং আমরা খুব মনোযোগ দিয়ে ক্লাস করব আমাদের আজকে কিন্তু অনেক কিছু শেখার আছে সো আমাদের সময় মোটামুটি আছে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর ক্লাস করবো তো আমরা গতদিন পর্যন্ত হচ্ছে নাউনের ব্যবহারটা আমরা মোটামুটি পড়ে ফেলেছিলাম নাউনের বেশ কিছু ব্যবহার আছে দেন আমরা হচ্ছে আজকে আমাদের অ্যাডজেক্টিভের যে গুলো আছে সেগুলো দেখবো অ্যাডজেক্টিভের কিছু ক্লাসিফিকেশন দেখবো পারলে আমরা অ্যাডভার্ভ চলে যাব সো তোমরা মোটামুটি একটু খাতা কলম নিয়ে রেডি হও বারবার কেন খাতা কলমের কথা বলি ভাইয়া এই জন্য ভাইয়া বলি কারণ তুমি যেন হাতে কলমে শেখো তোমার শেখাটা যেন হাতে কলমে হয় বাবা তুমি যদি হাতে কলমে শিখতে পারো তাহলে তুমি তুমি হচ্ছে সেইখানে গেইনার ঠিক আছে তুমি যদি হাতে কলমে না শিখো তাহলে কিন্তু তুমি কি হতে পারবে না গেইনার হতে পারবে না সো তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি তোমরা হাতে কলমে শেখার চেষ্টা করো হম তাহলে তোমরা গেইনার হবে ঠিক আছে সো নাউনের ইউজ গুলো আমরা দেখবো আমরা পড়তেছিলাম কি অনেকেই আমাকে মেসেজ দিছে এই ক্লাসগুলোর পরে তোমরা ক্লাস গুলো দেখো না আমি আবারও বলতেছি আমরা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসটা পড়ার চেষ্টা করতেছি আমাদের পনেরো নম্বর এবং এটা একটা এমন একটা জিনিস যে তোমাদেরকে এটা পারতে হবে সো আজকে ক্লাস শেষে তোমাদেরকে একটা ভালো টোটকা দিব যে কিভাবে আমরা ইংলিশ ফার্স্ট পেপারটা ভালো করতে পারি এবং অ্যাকচুয়ালি আমাদের কি করা উচিত যদি আমরা ইংলিশ ফার্স্ট পেপারে অ্যাট লিস্ট এইটি প্লাস পেতে চাই আর যার যার ভিশন বড় আছে যারা যারা নাইনটি পেতে চাও এইটি ফাইভ প্লাস পেতে চাও ইনশাল্লাহ পরিশ্রম করতে থাকলে সঠিকভাবে উত্তর দিলে তোমরা সেটাও অর্জন করতে পারবে স্বাস্থ্যের ক্লাসটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ তোমরা সবাই থেকে যারা যারা আসতে পারতেছ যারা যারা আসতে পারছো না তারা অবশ্যই অবশ্যই দয়া করে তোমরা রেকর্ডের ক্লাসটা দেখে নিবে এইটা তোমাদের কাছে আমার একটা ঠিক আছে তো চলো আমরা আজকে আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করে দিই সো আমরা গতদিন যেটা করেছিলাম গতদিন আমরা বলেছিলাম যে নাউনগুলো সাধারণত কিভাবে বসতে পারে আমরা বলেছিলাম যে নাউনগুলো প্রেপজিশনের পরে গ্যাপ থাকলে বসে রাইট প্রেপিশনের পরে গ্যাপ থাকলে নাউন হয় কিন্তু আমি কিন্তু তোমাদেরকে এটাও বলেছিলাম যে আমাদের প্রিপোজিশনের পরে যে নাউনটা আমরা ইউজ করি অ্যাকচুয়ালি সেইটাকে আমরা কি বলি বাবা আমাকে বলো তো কমেন্ট বক্সে প্রিপোজিশনের পরে এই যে দেখো এখানে ইনের পরে যে আমরা এই যে আমরা যে নাউনটা বলতেছি অ্যাকচুয়ালি এটা কি এটা হচ্ছে আমাদের ভার্বাল নাউন যেটাকে আমরা কি বলে থাকি যেটাকে আমরা জেরানো বলে থাকি ঠিক আছে তো এই যে জিনিসগুলা এটা একটু মাথায় রাখতে হবে যে কোনটা ভার্বাল নাউন কোনটা হচ্ছে ভার ফর্মে আছে কিন্তু অ্যাকচুয়ালি আমরা ভার্ভ দেখলেও এটাকে আমরা কি করি এটাকে হচ্ছে আমরা নাউন হিসেবে ধরি এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ঠিক আছে তো এইটুক যদি মনে থাকে তাহলে চলো আমরা আজকে তৃতীয় রুলটা শুরু করি সেটা হচ্ছে ডিটারমিনার্স গুলো অর্থাৎ আমাদের এই রুলসটা হচ্ছে কি ডিটারমিনার্সগুলোর পরে কিভাবে নাউনটা বসে তাহলে চলো আমরা একটু দেখি আমরা লিখি যে ডিটারমিনার্স এখন ভাইয়া ডিটারমিনার্স কি হতে পারে আর্টিকেল একটা ডিটারমিনার হতে পারে আমি তোমাদেরকে বলেছি আর ডিটারমিনার বেসিক কনসেপ্ট আমি বহুবার বলেছি আমি এখন আবার বলবো তাহলে আর্টিকেল তারপর বলতে পারি পজেসিভ যেগুলো আছে পজেসিভ তোমরা জানো আমি তোমাদেরকে পড়াইছি একটা হচ্ছে পজেসিভ কেস আছে যেমন আমি তোমাদেরকে বারবার বলি যেমন ধরো আমার নাম হচ্ছে রেজা সো রেজার আছে হচ্ছে একটি pen মানে কলম তাহলে আমরা এটা কি বলি রেজাস পেন রাইট রেজাস পেন তাহলে এই পেনটাও কিন্তু একটা নাউন আর আলটিমেটলি কিন্তু এটা কার পেন এই যে রেজাস পেন যখন রেজা শুধুমাত্র একা বলি এটা হচ্ছে আমাদের একটা প্রপার নাউন সো কিভাবে করে আমার পজেসিভ গুলো আর্টিকেল গুলো ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব রাইট তাহলে চলো এবং আমরা প্রিপজিশনের পূর্ব কি করব প্লাস হচ্ছে প্রিপোজিশনের পূর্বে প্রি ও জি শন এর পূর্বে আমরা কি বসাবো আমরা হচ্ছে নাউন বসাবো কি বসাবো নাউন বসাবো তাহলে তোমার প্রশ্ন থাকতে পারে ভাইয়া যে আমরা এটা কিভাবে বুঝবো আমরা তোই ঘটনাটা বুঝলাম যে কিছু ডিটারমিনারস লাইক আর্টিকেল পজসিভ গুলো প্রিপজিশন এগুলোর পূর্বে নাউন বসে কিন্তু আসলে কিভাবে বসাবো গিভেন সিচুয়েশনে যখন তোমার এইচএসি এক্সাম হোক কলেজ এক্সাম হোক যখন তুমি তোমার কোশ্চেন পেপারটা হাতে পাবা ওই কোশ্চেন পেপারটা হাতে পাওয়ার পরে তুমি যখন এই ফিলিং দা গ্যাপস গুলো করতে যাবা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস ঠিক আছে অর্থাৎ সেখানে যখন তুমি উইথ ক্লোজ উইদাউট ক্লোজ করতে যাবা তখন কিন্তু তোমাকে এই কি করতে হবে এই ধরনের পার্টস অফ স্পিচ গুলোকে ইউজ করতে হবে তাহলে এই নাউনটা হচ্ছে তার মধ্যে অন্যতম তাহলে আমি যদি বলি দেখো তো একটা লাইন যে দা ড্যাশ খেয়াল করো দা ড্যাশ আমি তোমাকে একটা ক্লু দিয়ে দিচ্ছি দ্য ড্যাস অফ ফরেস্ট আমরা কি লিখলাম দ্য ড্যাস অফ ফরে অথবা আমি বলতে পারি তাহলে খেয়াল করো এই দাটা হচ্ছে এখানে কি আমরা মূলত জানি যে দা হচ্ছে একটা কি আর্টিকেল তাই না তোমরা বারবার পরে আসছো যে আর্টিকেল দু ধরনের হয় আর্টিকেল একটা হচ্ছে ডেফিনিট আরেকটা হচ্ছে ইনডেফিনিট যখন আমরা ডেফিনিট পড়াচ্ছি তখন আমরা বলি দা যখন আমরা ইনডেফিনিট পড়াচ্ছি অনির্দিষ্ট ভাবে আমরা বলি এ এখন এই দাটা বলছি যে আমাদের যে ডিটারমিনারটা আছে আমরা ডি দিয়ে যদি বলি এটাকে প্রকাশ করি কি দিয়ে এটাকে যদি আমরা প্রকাশ করি হচ্ছে ডি দিয়ে এই যে ডিটারমিনার এটা সবসময় নাউনের আগে বসে আমি আবারও বলছি যারা নতুন করে জানছো তাদের জন্য ডিটারমিনারগুলো গুলো ডিটারমিনার গুলো বেসিকলি নাউনের আগে বসে মাঝে মাঝে যেটা হয় সেটা হচ্ছে যে ডিটারমিনার প্লাস মডিফায়ার প্লাস নাউন আমি জানি তোমরা মডিফায়ার শিখেছ এবং তোমরা এটা জানো যে মডিফায়ার গুলো কিভাবে ব্যবহৃত হতে পারে তার ছোট্ট একটা নমুনা হচ্ছে এটা যে ডিটারমিনার মডিফায়ার তারপর হচ্ছে নাউন যাই হোক সো যেটা বলছিলাম যে ডিটারমিনার হচ্ছে এমন কিছু শব্দ যেগুলো নাউনের আগে বসে নাউনকে কোয়ালিফাই করে নাউনের একটা ধরনকে প্রকাশ করে নাউনের কোয়ান্টিটিকে প্রকাশ করে তাহলে দেখো দ্য ড্যাশ অফ ফরে যখনই তুমি এরকম দেখবা এটাকে আমরা বলতে পারি কি এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি একটা ওয়ান কাইন্ড অফ কম্পাউন্ড সাবজেক্ট দেখো তো দা ড্যাশ অফ ফরেস্ট তার মানে কি ইজ হচ্ছে এখানে ভার্ব তার আগের পুরো অংশটাই কিন্তু এখানে সাবজেক্ট আমি জানি অলরেডি তোমরা অ্যানসার দিয়ে দিয়েছো কারণ ডিস্ট্রাক্ট হচ্ছে ভার্ব ফর্ম আর এটা নাউন ফর্ম হচ্ছে কি ডিস্ট্রাকশন কারণ আমরা বলেছি আমরা কি বলেছি আমরা বলেছি যে এরকম ডিটারমিনারের পরে ডিটারমিনারের পরে আর হচ্ছে প্রিপোজিশনের পূর্বে নাউন বসাবো এই যে ডিটার্মিনশ পরে আমরা বসাচ্ছি ডেস্ট্রাকশন এইরকম প্রায় সময় তোমাদের এক্সামে আসবে ট্রাস্ট মি তোমার কাছে যদি বোর্ড কোশ্চেন থাকে ইউ মে অলসো ইউনো সি দ্যাট তুমি দেখে নিতে পারো সেটা হ্যাঁ যে এরকম আসছে কিনা আর আমি তো ইনশাল্লাহ সুযোগ পেলে ক্লাসে থাকতে পারলে সুস্থ থাকলে আমি দেখাবো তাহলে দা ডেস্ট্রাকশন অফ ফরেস্ট ইজ হার্মফুল একটা নিয়ে এত কথা কেন বললেন ভাইয়া একটা নিয়ে এত কথা বলার একটাই কারণ যে তুমি চেনো দেখো এইটা চেনো কারণ আমি জানি যে বেশিরভাগ স্টুডেন্টের যেই টেন্ডেন্সিটা থাকে আমাদের আমরা অনেক তাড়াহুড়ায় থাকি এই জন্য আমরা কি করি আমরা এই যে অবস্থানগুলো চিনি না অবস্থানগুলো না চেনার কারণে আমাদের প্রচুর ভুল হয় এবং আমরা সেই ভুলগুলোকে কি করতে পারি না রেক্টিফাই করতে পারি না অবস্থানটা আরেকটা অবস্থান ধরো আমি দেখলাম উই আর প্রাউড খেয়াল করো উই আর প্রাউড অফ আওয়ার উই আর প্রাউড অফ আওয়ার ড্যাশ ড্যাশ তাহলে মানে আমি একটু কি বললাম উই আর প্রাউড অফ आवर ড্যাশ এখন আমি এখানে শেষ করে দিলাম ফ্রি লিখে কি লিখলাম ফ্রি এখন তোমরা সবাই জানো তোমরা সবাই জানো যে আমরা বলেছি যে প্রেপজিশনের কি করতেছে একবার পূর্বে বলতেছি আবার প্রেপজিশনের পরেও কিন্তু কি বসে নাউন বসে তাহলে আমাকে একটু সবাই বল তো প্রাউডটা কোন পার্স অফ স্পিচ আমি একটু দেখি হ্যাঁ লেটস সি যে एक्चुअली আমরা কতটুক মনোযোগী আছি বা আমরা কতটুক গুডছি যে প্রাউডটা কোন পার্স অফ স্পিচ আমাকে কে দ্রুত বলবে আমি একটু মোবাইলটা দেখি আমাদের বাচ্চারা সবাই যুক্ত আছে প্রাউডটা কোন পার্টস অফ স্পিচ আমি বলেছি ওকে দেখি হ্যাঁ ভেরি গুড হ্যাঁ গর্বিত প্রাউড মানে হচ্ছে গর্বিত ভেরি গুড তাহলে প্রাউডটা কোন পার্টস অফ স্পিচ ভেরি গুড প্রাউড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ প্রাউড হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ ঠিক আছে থ্যাংক ইউ প্রাউড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ তাহলে বাবা এটা নাউন ফর্ম কি আমি যদি জিজ্ঞেস করি এখন যে প্রাউডের নাউন ফর্ম কি তাহলে এটা তোমাদের পারা উচিত দেখি কে পারে দ্রুত আমি এবার একটু নাম করব যে অ্যান্সারটা দিতে পারতেছে আমি নাম করব তার জন্য অনেক অনেক শুভকামনা যে দিতে পারতেছে যে প্রাউড এর নাউন টা কি প্রাউড তো অ্যাডজেক্টিভ আমরা বুঝতে পারছি বাট প্রাউড এর নাউন টা কি লেটস সি কে অ্যান্সার দিতে পারতেছে থ্যাংক ইউ মোহাম্মদ ফরহাদউদ্দিন দিয়ে দিছে থ্যাংক ইউ ভেরি মাচ মানজারুল দিয়ে দিছে শিমুল দিয়ে দিছে মাহাতিম দিয়ে দিছে প্রাইড থ্যাংক ইউ ভেরি মাচ প্রাইড একটা টিপস এখানে দেখাই দেই তোমরা সব সময় মনে রাখবা এই প্রাইডের পরে ইন বসে ভাইয়া যাই বলি এগুলো সবই তোমাদের বোর্ড কোশ্চেনের সাথে সম্পর্কিত আমি তোমাদের এক্সট্রা কোনো কিছুই শেখাই না যতটুক না শিখে তোমার আসলে পড়াশোনা না করে যতটুক বোর্ড পরীক্ষা দিতে না যাওয়া উচিত আলহামদুলিল্লাহ তো তার চেয়ে বেশি পড়াই কিন্তু ওইটুক জানলেও যথেষ্ট তোমাদের তাহলে এই যে প্রাউডের পরে আমরা কি বলি অফ বলি আর প্রাইডের পরে আমরা ইন বলি এই দুইটা জিনিস কিন্তু তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে প্রাইড এর পর আমরা ইন ইউজ করি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন প্রাউড এর পর অফ ইউজ করি তাহলে এখন তোমরা বুঝতেই পারতাছ এই যে পজেসিভ আছে এই যে পজেসিভ খেয়াল করো এই যে আওয়ার আওয়ার হচ্ছে কি পজেসিভ তাহলে এই পজেসিভ এর পরে কি বসবে অবশ্যই নাউন বসবে ফ্রি হচ্ছে আমাদের ভার্ব বাবা ফ্রি হচ্ছে ভার্ব তাহলে নাউনটা কি বসবে নাউনটা বসবে হচ্ছে freedom we are proud of our freedom ঠিক আছে তাহলে এই যে এই এই পার্টিকুলার সেন্টেন্সটা যদি ভাইয়া চেঞ্জ করে দিতাম যে we are proud of our freedom না বলে আমরা এটা বলতে পারি যে উই অ্যাকটওয়েট আমি এটাকে মুছে দিচ্ছি আমরা এটাকে কি লিখতে পারি বাবা আমরা এটাকে লিখতে পারি উই শুড উই শুড টেক প্রাইড

তোমরা অনেক পরিশ্রম করেছ অনেক পরিশ্রম করে তোমরা একটা প্রজেক্ট দাঁড় করিয়েছ এবং সেই প্রজেক্টটা তোমরা তাহলে এই যে আমার আমি বলেছি যে পার্সোনাল কতগুলো ফর্ম আছে পার্সোনাল প্রোনাউনের কতগুলো কি আছে ফর্ম আছে সেখানে সাবজেক্টিভ ফর্মে আছে আই অবজেক্টিভ ফর্মে আছে মি এবং পজিটিভ ফর্মে আছে হচ্ছে আওয়ার তাহলে সরি একটু এটা হবে উই এটা হবে আস আর এটা হবে আওয়ার ওকে ডান আমরা ঠিক করে নিলাম আমরা ঠিক করে নিলাম আমরা আবারও বলছি আমাদের উই হচ্ছে কি ফার্স্ট পার্সন বাবা তাহলে বাবা ফার্স্ট পার্সন কিন্তু এটা হচ্ছে প্লুরাল ইন নাম্বার প্লুরাল প্লুরাল মানে কি প্লুরাল মানে হচ্ছে সিঙ্গুলার থেকে বেশি মানে একের অধিক আর এরপরে এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস যেটা আমরা কোথায় ইউজ করি যেটা আমরা ভয়েস চেঞ্জে ইউজ করি আর পজিটিভটা হচ্ছে আওয়ার তাহলে পজিটিভ এর পরে কি বসে পজিটিভের পরে নাউন বসে তাহলে सक्सेसফুলি বলেছি সো তুমি খুব সহজেই ধরতে পাচ্ছ যে सक्सेसফুলি ওয়ার্ডটা হচ্ছে একটা একটা কি বলো তো সাকসেস ফুলি ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডভার্ব দেখো শিখো শিখো বাবা শিখো তাহলে सक्सेसফুলি থেকে আমরা কি পেতে পারি অ্যাডজেক্টিভ পেতে পারি এল ওয়াই বাদ দিয়ে এল ওয়াই বাদ দিয়ে তাহলে সাকসেসফুল পারসন আমরা বলি না যে হি ইজ এন সাকসেসফুল হি ইজ এ সাকসেসফুল পারসন তাহলে এই যে হি ইজ এ সাকসেসফুল পারসন এই যে দেখো হি ইজ এ সাকসেস পারসন এইখান থেকেও বুঝতে পারো পার্সন পারসন হচ্ছে নাউন আর এই সাকসেসফুল হচ্ছে কি অ্যাবজেক্টিভ ঠিক আছে তাহলে এইটা নাউন ফর্মটা কি হবে বাবা এটা নাউন ফর্মটা হবে সাকসেস কি হবে সাকসেস ঠিক আছে তাহলে উই শুড টেক প্রাইড ইন আওয়ার সাকসেস কারণ আমি পরিশ্রম করে আমি সাকসেসফুল হয়েছি তাহলে এই সাকসেস উপর আমার কি থাকতে পারে একটা গর্ব থাকতেই পারে হ্যাঁ অতিরিক্ত গর্ব কখনোই করব না অ্যাজ এ হিউম্যান বিং উই শুড নট টেক প্রাইড ইন এনিথিং টু বি অনেস্ট বাট ওয়েন এভার ইউ আর ওয়ার্কিং সো হার্ড তুমি যখন অনেক বেশি পরিশ্রম করতেছো সো এইটা তো হয় ভাইয়া না আর কিছুই আত্মতুষ্টিতে ভোগা যাবে না ওকে তাহলে আমাদের যতটুকু মিশন ছিল যে যতটুকু জানার ছিল কিন্তু আমরা জানলাম যে যেভ এর পরে বা ডিটারমিনারের পরে এখন আমাদের যে জিনিসটা আছে যে তোমরা বলতে পারো ভাইয়া বিফোর আর্টিকেল হাউ ক্যান উই ইউজ দ্যাট বিফোর আর্টিকেল আমরা কিভাবে সেটা ইউজ করব অথবা আমরা যদি প্রিপোজিশন থাকে তাহলে কি করব ঠিক আছে তাহলে আমরা একটু খেয়াল করি আমরা যদি একটু লিখি যে ধরো আমি আরেকটা জিনিস লিখলাম আমি এইখানেই লিখি কোনার ভিতরে ওকে ওকে আমি লিখলাম ড্যাশ খেয়াল করো ড্যাশ ইজ এ গ্রেট এক্সারসাইজ আমাকে বলো এই অ্যান্সার কি তোমরা এখন দিতে পারবা এই আনসার তোমার এখন ঠোঁটের আগায় থাকে এগুলা ঠিক না এগুলা তোমাদের জন্য কোনো ম্যাটারই করে না দিজ আর ভেরি ইজি কাপ অফ টি তাই না কাপ অফ টি তাহলে এখানে হবে হবে কি এখানে হচ্ছে কারণ অ্যান্সার ওয়াকিং আমরা জানি যে যে ভার্ভ গুলো বাক্যের শুরুতে বসে ভার্বাল নাউনের মতো আচরণ করে মানে নাউনের মতো আচরণ করে সহজ কথা সেগুলোকে আমরা জিরান বলে থাকি অথবা এদের আরেকটা নাম হচ্ছে ভার্বাল নাউন তো এই ক্ষেত্রে আমরা দেখছি যে এটা ভার্ভ ওয়াক হচ্ছে একটা ভার্ভ বাট এখানে ওয়াকিং তো হচ্ছে নাউন আমরা এটাকে ভার্বাল নাউনই বলবো কারণ তোমাদের অ্যাডমিশন টেস্টে তোমাদের অ্যাডমিশন টেস্টে এটা এরকম আসতে পারে যে এটা কি জিরান নাকি নাউন তুমি অবভিয়াসলি অ্যান্সার কি দিবা তুমি কিন্তু অ্যান্সার জিরান দিবা এটাকে কিন্তু কখনো তুমি নাউন বলবা না এটা তোমাদেরকে বোঝানোর স্বার্থে বলতেছি আবারও বলছি এটা তোমাদেরকে বোঝানোর স্বার্থে খুবই কমন একটা কোশ্চেন সব ডিপার্টমেন্টের ইংলিশের যে এডমিশন টেস্ট হয় প্রায় সময় এটা চলে আসে সো ইউ বেটার বি ভেরি কেয়ারফুল অফ দ্যাট রাইট ভেরি কেয়ারফুল অফ দ্যাট ঠিক আছে তাহলে চলো আমি এইটা কে পারে দেখি আই অ্যাম আই অ্যাম অ্যাওয়ার অফ ধরো আমি একটা ক্লু দিলাম আমি এখন একটু দেখি যে কে কেসার দিতে পারে দেখি যে কারাগার দিতে পারি আমি একটু দেখি ওকে ওকে ডান ঠিক আছে ওকে ওকে হ্যাঁ ভেরি গুড ভেরি গুড এটা অ্যান্সার কি হবে এটার অফ এ কামিং থ্যাংক ইউ ভেরি মাচ খুবই ইজি জিনিস তাহলে এই যে তোমরা অভ্যস্ত হয়ে যাচ্ছ এইটাই হচ্ছে দরকার এটাই হচ্ছে দরকার আই এম এখন বলতে পারো ভাইয়া এখানে কামিং আছে বুঝে নিলাম এটা হচ্ছে আমাদের কি ভার্বাল নাউন কখনো বাক্যের শুরুতে বসে আবার কখনো বাক্যের এরকম শেষেও বসতে পারে ভাইয়া এখানে কি আর অন্য কোনো নাউন ইউজ করতে পারতাম না ইয়েস অবভিয়াসলি তুমি ইউজ করতে পারতাম ধরো এটা তোমাদের উইদাউট ক্লুসে আসছে কিসে আসছে উইদাউট ক্লুসে তাহলে তুমি এখানে কি দিতে পারো তুমি দিতে পারো অ্যারাইভাল কি দিতে পারো অ্যারাইভাল অ্যারাইভাল হচ্ছে নাউন কোথা থেকে আসছে অ্যারাইভাল নাউনটা আসছে হচ্ছে অ্যারাইভ ভার্ব থেকে অ্যারাইভ ভার্ব থেকে ভাইয়া অ্যারাইভ ভার্ব থেকে যে অ্যারাইভাল নাউন এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন কি নাউন বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে দেখো কত জিনিস আমরা জানতে পারি আমাদের প্রেপোজিশনের সমস্যা হয় অথচ বোর্ড এক্সামে এই অ্যাওয়্যার অফ অনেকবার আসছে বাবা অনেকবার আসছে ছোট ছোট জিনিস দিয়ে নিজেকে খুশি করতে হবে ছোট ছোট জিনিস শিখে নিজের ভিতরে ওই খুশিটা আনতে হবে তাহলেই তুমি বড় বড় জিনিস অ্যাচিভ করতে পারবা আর যদি মনে করো যে ছোট জিনিস অ্যাচিভ করছি দিস ইজ নাথিং এটা কিছুই না এটা কিছু হলো তো সবাই পারে ভাইয়া সবাই যে পারে তাও কিন্তু না তাহলে অ্যাওয়ার অফ মানে হচ্ছে সচেতন অফ মানে হচ্ছে কি মানে হচ্ছে হচ্ছে সচেতন তাহলে অ্যাওয়ার এর নাউন ফর্ম কি একশো বার করে তোমরা জানো সেটা হচ্ছে কি অ্যাওয়ারনেস ভাইয়া বারবার বলি যাতে করে তোমাদের কখনোই ভুলগুলো না হয় তাহলে এই হচ্ছে ঘটনা যে মাঝে মাঝে ক্লু এর ক্লুগুলো যেগুলো থাকে এখানে আমাদের নাউন বসাতে হবে বিকজ উই নো নাউন গুলো কোথায় বসে তো সেটা বুঝে যদি আমরা চিন্তা করি যে ভার্বাল নাউন গুলোকেও আমরা ব্যবহার করতে পারি তাহলে খুব ইজিলি আমরা কি করতে পারবো আমাদের যে ফিলিং দা গ্যাপস গুলো আছে এগুলো পারবো আর ভোকাবুলারির যে সমস্যাটা বারবার বলতেছি যে ভোকাবুলারির সমস্যাটা একদিনে শেষ হবে না তোমাকে লিখতে হবে তোমাকে পড়তে হবে তোমাকে লিখতে হবে তোমাকে পড়তে হবে এবং সেটা করার মাধ্যমেই তুমি ধীরে 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 তুমি অভ্যস্ততা রাখ করবে ঠিক আছে ওকে চলো আমরা আরেকটা ইনসিডেন্ট দেখি আরেকটা ইনসিডেন্ট হচ্ছে আর্টিকেল আর্টিকেল প্লাস নাউন প্লাস হচ্ছে প্রেপিশন এইটা হচ্ছে একটা পজিশন যে আর্টিকেল প্লাস নাউন প্লাস প্রিপোজিশন তাহলে এরকম অনেক উদাহরণ আমরা দিতে পারবো ফর এক্সাম্পল আমরা যদি বলি যে রফিক রফিক হ্যাজ এই যে আমার রফিক সাবজেক্ট এই যে আমার হচ্ছে টু হ্যাভ বার্ব সো রফিক হ্যাজ ডান রফিক হ্যাজ ডান এই যে আমার আর্টিকেল এ এই যে এইখানে আমরা বসাব হচ্ছে আর্টিকেল পরে নাউন রফিক হ্যাজ ডান আ ডিউটি ফর ইজ ম্যানেজার রফিক কোন একটা অফিসে চাকরি করে সেই অফিসের ম্যানেজারের জন্য রফিক হচ্ছে একটা কাজ করে দিয়েছে তাহলে রফিক হ্যাজ ডান আ ডিউটি ফর হিজ ম্যানেজার কি ডিউটি করেছে সেটা আমরা জানি না কারণ আমরা এ ইউজ করেছি এ হচ্ছে একটা অনির্দিষ্ট আর্টিকেল মানে ইনডিফিনিট আর্টিকেল তাহলে এই যে আমার এ আর এই যে আমার ফর এর মাসখানে কি আছে এর মাসখানে আছে হচ্ছে নাউন এর মাসখানে কে আছে নাউন আর ব্যাপার দেখো এই যে হিজ হচ্ছে আমার কি হিজ হচ্ছে আমার পজসিভ

আর্টিকেল আর প্রেপোজিশনের মাঝখানে আমরা কি বসাবো আমরা নাউনি বসাবো ঠিক আছে দে টুক তোমাদের মনে রাখতে হবে ওকে তারপর দেখো আরেকটা ইনস্ট্যান্ট দেখি এটা আমি তোমাদের বহুবার পড়াইছি তো দেখো আমরা বললাম যে দে হ্যাভ বউট আহ বিউটিফুল ড্যাশ ফর এক্স ওয়াইজ নাম মনে পড়ছে না কারো they have bought a beautiful dash for xyz তাহলে এইখান থেকে আমরা কি একটা সূত্র পেতে পারি এখানতে একটা ল আছে খুব ইজি এই যে আমার অ্যাডজেক্টিভ এই যে আমার হচ্ছে কি নাউন সরি হচ্ছে আমার প্রিপজিশন তাহলে এই অ্যাডজেক্টিভ আর প্রিপজিশনের মাঝখানে কে বসছে মাঝখানে বসবে হচ্ছে নাউন তো দে হ্যাভ বট আ বিউটিফুল এখন যে কোনো নাউন বসাও ধরো এটা তোমাদের উইদাউট ক্লুজ এ আসছে দে হ্যাভ বট আ বিউটিফুল ড্যাশ ফর এক্স ওয়াই জেড ঠিক আছে তাহলে আমরা বলতে পারি দে হ্যাভ বট আ বিউটিফুল ড্রেস ড্রেস বলতে পারি আমরা বলতে পারি গিফট বলতে পারি ঠিক আছে এক্সেট্রা এক্সেট্রা আর অনেক কিছু বলতে পারি তো এই যে ড্রেস অথবা গিফট এগুলো সবই হচ্ছে নাও তাহলে তুমি ইজিলি বুঝতে পারো একটা পর্যায়ে তুমি জানোই যে নাউনের আগে এভাবে প্রি মডিফাই করতে পারে নাউনকে অ্যাডজেক্টিভ আমি কি বলছি যে নাউনকে প্রি মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ কিন্তু আরেকটা সিচুয়েশন আছে যেখানে নাউনের পরেও এরকম প্রেপোজিশন থাকে সো প্রেপোজিশন আর অ্যাডজেক্টিভ মাঝখানে স্যান্ডউইচ অবস্থায় কি অবস্থায় স্যান্ডউইচ অবস্থায় কে থাকতেছে এই নাউন থাকতেছে এটা স্যান্ডউইচ অবস্থায় কে থাকতেছে নাউন থাকতেছে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ঠিক আছে ওকে দেখি এইটা কে কে পারে এইটা কে কে পারে হি

after a long time ধরো কেউ হয়তো গুম হয়ে গেছে হারিয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে সে হয়তো যেখানে ছিল সেখানে কোনো খাবার পাচ্ছিল না তো আমি যদি এইভাবে চিন্তা করি ধরো এর আগে যে আমার টেক্সটটা থাকবে এর যে আমার টেক্সটটা থাকবে আমার এক্সামে তো এগুলো হচ্ছে এরকম কিছু একটা ঘটনাকে কেন্দ্র করে তাহলে হি হ্যাজ ইটেন হিজ হি হ্যাজ ইটেন হিজ হোয়াট এই হিজ হচ্ছে আমাদের পজিটিভ অবভিয়াসলি এখানে নাউন বসাইতে হবে আর ধরো আমরা বলতে পারি মিল তার এখন তুমি বলো আমাকে যারা আমাকে বলো যে ভাইয়া আমাদের পারা হয় না বা আমরা এগুলো শুধু মুখস্থ করে চলে যায় ভাইয়া মুখস্থ করে যাবা তুমি প্র্যাকটিস করবা প্র্যাকটিস করতে করতে তোমার মুখস্থ হতেই পারে আই ক্যান আন্ডারস্ট্যান্ড আই ডু অ্যাপ্রিসিয়েট দ্যাট বাট এই জিনিসগুলো একটু একটু শিখে যাও যাতে করে তোমাদের অ্যাডমিশন ইংলিশটাও ক্লিয়ার হয়ে যায় এমন যাতে না হয় যে আমার অ্যাডমিশন ইংলিশে গিয়েও হাপড়াইতে হয় এবং আবারও বলতেছি আজকে ইংলিশ ফার্স্ট পেপার উপর একটা ভালো গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আবারও এর আগেও একবার দিয়েছি আবারও দিব তোমাদের চোখটা খুলে দেওয়ার দরকার আছে কারণ কলেজ খোলার পর ফার্স্ট ক্লাস তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে যাই যে হোয়াট সোর্স অফ অ্যাক্টিভিটিস দ্যাট ইউ গাই শুড ডু ঠিক আছে তুমি যদি ইংলিশ ফার্স্ট পেপারে সিরিয়াসলি ভালো করতে চাও ঠিক আছে সিরিয়াসলি ভালো করতে চাইলে তোমার তোমাকে এটা পারতে হবে ঠিক আছে তারপরে দেখি তারপরে দেখি তারপরে দেখি ইউ ক্যান এটা কে পারবে ইউ ক্যান

আচ্ছা হার্ট এটা হচ্ছে কি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে একটু আগে দেখো সুইচ করছে পজিশন পজিশনটা কি করেছে বাবা পজিশনটা সুইচ করেছে একটু আগে আমরা দেখেছিলাম যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস প্রিপজিশন এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রিপজিশন প্লাস নাউন প্লাস অ্যাডজেক্টিভ তাহলে আর বুঝতে বাকি নাই তোমাদের সবার অ্যান্সার আমার হাতের মুঠোয় সবাই তোমরা ভালো করে জানো এখানে আমরা দিতে পারি কি ইউ ক্যানট প্রস্পার ইন লাইফ উইদাউট ওয়ার্কিং হার্ড থ্যাংক ইউ ভেরি মাছ তাহলে আমরা কি দিলাম ওয়ার্কিং হার্ড এবং তোমার মাথার ভিতরে থাকতে হবে যে প্রিপোজিশনের পরে আবারও বলতেছি এটা খুবই গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষার আগে এগুলো মুখস্থ করে স্টুডেন্টরা মুখস্থ করার কিছুই নাই তোমরা জানো খুবই ইজি এগুলা যে প্রিপোজিশনের পরে যে নাউন ফর্মটা বসাই সেটাকে ভার্বাল নাউন বা জেরান বলে ভাইয়া আবারো বলে দিলাম ঠিক আছে কারণ এটা তোমাদের লাগবেই ঠিক আছে ওকে ডান তাহলে এই যে সহজ সহজ জিনিসগুলা এগুলো তোমাদের পারতে হবে রাইট পারতে হবে তারপর লাস্ট আরেকটা দেখি লাস্ট আরেকটা ধরো হিস্ট্রি দা পারপাস অফ ড্যাস হিস্ট্রি ইজ ডিফারেন্ট তাহলে আমরা কি বললাম দা পারপাস অফ ড্যাশ হিস্ট্রি ইজ ডিফারেন্ট তার মানে এইখানে ঘটনাটা ঘটছে কি এই পুরাটা হচ্ছে আমার সাবজেক্ট লাইন এই পুরাটা হচ্ছে আমার সাবজেক্ট লাইন কমপ্লিমেন্ট সহ ঠিক আছে তো এইখানে একটা ছোট জিনিস আছে সেই জিনিসটা হচ্ছে কি বেসিকলি আমরা যেটা করি অনেকে সূত্র মনে রাখে অনেকে হচ্ছে অবস্থান থেকে মনে রাখে এটা অবভিয়াসলি রিডিং হবে যারা যারা লিখেছো তাদেরকে স্যালিউট তো এই যে দা পারপাস অফ এখানে এই দা পারপাসটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং এইটা বাক্যে সিঙ্গুলার অবস্থায় আছে কি অবস্থায় আছে সিঙ্গুলার এবং এইটার উপর নির্ভর করে এখানে কি আছে এই ভার্ভটা বসেছে সো দা পারপাস অফ রিডিং হিস্টরি আমরা মাথায় রাখবো যে এই যে অফ হিস্ট্রি বা অফ রিডিং হিস্ট্রি এই অংশটুক আমাদের সাবজেক্টের অংশ হিসেবে ধরার দরকারই নাই আমরা যা সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ধরতে পারি এটাকে আর আরেকটা ভাবে মনে রাখতে পারি যে প্রিপোজিশনের পরে যে কমপ্লিমেন্টের অংশ থাকে ওইটাকে সাবজেক্ট লাইনে ধরার কোনো প্রয়োজন নাই জাস্ট প্রথম অংশটাকে ধরে আমরা এটাকে কি করে দিব ঠিক আছে যেমন আমি যদি বলি দা ইফেক্ট অফ দা ইফেক্ট অফ কাটিং ডাউন ট্রিজ দা কাটিং ডাউন ট্রিজ হার্ম হার্মফুল ফর হিউম্যান বিং তাহলে দেখো দ্য ইফেক্ট অফ কাটিং ডাউন ট্রিজ আমরা কি করবো আমরা এই যে এইখানে ইফেক্ট পর্যন্ত আমরা এই ভার্মের কি করব আমরা হচ্ছে এই সাবজেক্টটাকে ধরে নিব এই সেন্টেন্সের সাবজেক্টটাকে ধরে নিব এই পরের অংশটুকু আমাদের কি জাস্ট কমপ্লিমেন্ট অবস্থায় আছে দা ইফেক্ট ইজ হার্মফুল দা ইফেক্ট অফ কাটিং ডাউন ট্রিজ ইজ হার্মফুল ফর হিউম্যান বিং তাহলে আমাকে একটু বলো তো হার্মফুলটা কোন পার্টস অফ স্পিচ দেখি পার্টস স্পিচ তোমরা চিন্তাছো কি না হার্মফুল কোন পার্টস অফ স্পিচ হার্মফুল কোন পার্টস অফ স্পিচ লেটস সি হু ক্যান অ্যানসার দিস দেখি কে অ্যানসার দিতে পারে বলো কে অ্যানসার দিতে পারে কে অ্যান্সার দিতে পারে কে অ্যান্সার দিতে পারে আমাকে বলো আমাকে বলো হ্যাঁ আমাকে বলো হার্মফুল কোন পার্সু স্পিচ থ্যাংক ইউ ভেরি মাছ অ্যাডজেক্টিভ যে ফারাজ নীলা রাশেদ কাজী নাহিদা থ্যাংক ইউ ভেরি মাছ মনতোষ হাসান সিমলা অনন্ত দেবনাথ থ্যাংক ইউ ভেরি মাছ তাহলে কি হবে হার্মফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ হার্মফুল হচ্ছে একটা ঠিক আছে তাহলে খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে আমাকে একটা কোশ্চেন করেছিল আজকে একজন যে বলেছিল ভাইয়া যে কি বলেছিল আমার সঠিক মনে পড়তেছে না তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ভার্বের পরে প্রিপোজিশন আছে ভার্বের পরে কি আছে প্রিপোজিশন আছে যেমন একটা উদাহরণ দিয়েছিল যে সম্ভবত কাম ইন এরকম টাইপের ঠিক আছে তারপরে একটা কি জানি আউট দিয়ে দিয়েছিল তো যাই হোক এরকম একটা কোয়েশ্চেন তোমাদের টেস্টে বারবার আসে আমরা দেখি যে এরকম ভার বা প্রিপোজিশন বসে কিন্তু মনে রাখতে হবে খুব ভাবে মনে রাখতে হবে যখন এই ধরনের সূক্ষ্মনের পরে এই ধরনের প্রিপোজিশনের পরে ফুল স্টপ বসে যায় ফুল স্টপ বসে যায় অর্থাৎ এরকম প্রিপোজিশনের পরে আর নাউন অথবা নাউন ফ্রেজ অথবা কোনো প্রকার প্রোনাউন বসে না কোন প্রকার কি বসে না প্রোনাউন বসে না তখন এগুলো হচ্ছে অ্যাডভার্ব তখন হচ্ছে অ্যাডভার্ভ তো তোমার অ্যান্সারটা ভাইয়া দিয়ে দিলাম তুমি যদি ক্লাস কখনো করে থাকো তুমি দেখে নিবা এটা খুবই ইজি এটা আমি তোমাদেরকে এর এর আগেও বলেছিলাম আই গেস এটা তোমাদের মনে উচিত তাহলে কাম ইন ইন এইখানে পরে পরে যদি নাউন নাউন ফ্রেশ প্রনাউন এগুলো না থাকে এগুলো না থাকে তাহলে এই ইনটা হয়ে যাবে কি খুবই ইজি কেন আর আমরা জানি ভার্ভ পোস্ট মডিফাই করতে পারে কে

দেখি এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাথে খুবই জরুরি একটা অবস্থা আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাথে এটা খুবই জরুরি একটা সমন্বয় করে রেখেছে আমাকে অ্যানসারটা দিয়ে দাও আনসার অ্যানসারটা দিয়ে দাও আনসারটা দিয়ে দাও হি হ্যাজ ডান মেনি ওয়াট হি হ্যাজ ডান মেনি ওয়াচ হি হ্যাজ ডান মেনি বলো ভেরি গুড জবস ভেরি গুড জবস ভাইয়া কেন জবস হইল আবারও বলে দিচ্ছি কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন এর আগেও পড়িয়েছি আবারও বলছি এই যে মেনি থাকলে বুঝতে হবে এটা হচ্ছে কি কাউন্টেবল নাউন কারণ কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন চেনার একটাই উপায় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন মধ্যে মূল পার্থক্য হচ্ছে কাউন্টেবল নাউন প্লুরাল হতে পারে কাউন্টেবল নাউন প্লুরাল হতে পারে ঠিক আছে হতে পারে কিন্তু আনকাউন্টেবল হয় না আরেকটা জিনিস হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে কাউন্টেবল নাউনের পূর্বে মেনি বসে মেনি বসে আর আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে আন নাউনের পূর্বে নাউনের পূর্বে বসে মাছ তাহলে একটা উদাহরণ হয়ে যাক কি বলো একটা উদাহরণ হয়ে যাক ধরো বললাম যে শি মাচ আমি বললাম এই হ্যাপি হ্যাপি হচ্ছে একটা অ্যাডজেকটিভ আমরা জানি যে হ্যাপি নাউন ফ্রম কি হ্যাপি নাউন ফ্রম হচ্ছে হ্যাপিনেস ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ফারহাদ উদ্দিন সেন্টেন্সের শেষে প্রিপোজিশন থাকলে সেটা হচ্ছে অ্যাডভার্ব হয়ে যায় বাবা সেন্টেন্সের শেষে প্রিপোজিশন থাকলে অ্যাডভার্ব হয়ে যায় মোদ্দা কথা প্রিপোজিশনের পরে যদি প্রিপোজিশনের পরে যদি কোনো প্রকার নাউন নাউন ফ্রেজ বা প্রোনাউন এগুলো না থাকে তখনই সেটা অ্যাডভার্বের মতো কাজ করে স্পেশালি এরকম সিচুয়েশন হয় অর্থাৎ ডিরেক্ট ভার্বের পরে ঠিক আছে হ্যাঁ এই জিনিসগুলো মাথায় রাখবা শি ডিডেন্ট গিভ মি মাচ শি ডিডেন্ট গিভ মি মাচ হ্যাপিনেস আমরা কি লিখবো আমরা লিখবো হচ্ছে হ্যাপি তাহলে দেখো এই যে মাছ আছে এই কিন্তু হচ্ছে কি ফার্স্ট অফ অল এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা হচ্ছে এটা আনকাউন্টেবল নাউন এখন অনেকে আমাকে মেসেজ দেয় যে ভাইয়া ধরেন আপনার ভর্তি পরীক্ষায় অ্যাবস্ট্রাক্ট আর আনকাউন্টেবল দুটাই আসলো পরীক্ষায় আসলো যে হ্যাপিনেস কোন ধরনের নাউন আসলো যে সিলেক্ট করো আসতেই পারে মেডিকেল এক্সামে বি ইউনিটে ডি ইউনিট টাইপের যেসব এক্সাম হয় বিভিন্ন ইউনিভার্সিটিতে আসলো হ্যাপিনেস এখন দুইটা অপশনই দেওয়া আছে অ্যাবস্ট্রাক্ট দেওয়া আছে আনকাউন্টেবল দেওয়া আছে কিন্তু যেটা দেওয়া নাই সেটা হচ্ছে কি যে বোথ দেওয়া নাই শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট আলাদা আনকাউন্টেবল আলাদা কাউন্টেবল আছে আর প্রপার নাউন আছে তাহলে প্রপার আর কাউন্টেবল তো কোনোদিনই হবে না হ্যাপিনেস হান্ড্রেড পার্সেন্ট একটা স্টেট এবং এটা একটা গুণবাচক বিশেষ্য মানে অ্যাবস্ট্রাক্ট নাউন আবার এটাকে গণনা করা যায় না তাই এটা একটা আনকাউন্টেবল নাউন তাহলে এই যে ব্যাপারগুলা এই জিনিসগুলো আমরা জানি এখন কি দুইটাই আনসার দিয়ে আসবো কোনো প্রয়োজন নাই যে কোনো একটা অ্যান্সার দিবা সেটাই তোমার কারেক্ট হবে কারণ সে হয়তো ভুলে দিয়ে দিছে আর একটা ব্যাপার হচ্ছে ওরা অবশ্যই বুঝে শুনে দিবে ওরা যদি আনকাউন্টেবল নাউন জানতে চায় তাহলে কখনোই অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট নাউন দেবে না আর যদি দিয়েও দেয় অবশ্যই বলে দিবে যে এ বি বি সি অথবা সি ডি এরকম দেওয়া থাকবে ইনশাল্লাহ সো জিনিসগুলোকে অনুধাবন করিও জিনিসগুলোকে বুঝিও যদি বুঝতে পারো তাহলে আর কোনো প্রবলেম হবে না ঠিক আছে আরেকটা অবস্থা বুঝাই দেই সেটা হচ্ছে যে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন খুব ইম্পর্টেন্ট আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন তার মানে আমি বললাম যে একটা লাইন লিখলাম যে এ গুড ড্যাশ ইজ রিয়েলি ড্যাশ অথবা আহ রিয়েলি আমি আমি এটাকে চেঞ্জ করে দিতে পারি ইজ রিয়েলি হম এটা চেঞ্জ করার দরকার নেই ইজ রিয়েলি ফর হ্যাঁ গুড ড্যাশ ইজ রিয়েলি ড্যাশ ফর ধরো আমি বললাম এইবার দেখি কে কে দিতে পারে আমি আগেই বলেছি যে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন তাহলে আমাকে আগে চিনতে হবে আমাকে বুঝতে হবে কি বুঝতে হবে বাবা আমাকে বুঝতে হবে এই এ হচ্ছে এখানে আর্টিকেল এবং এটা যেহেতু গুড গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ তাহলে এইচ আমার আর্টিকল এইচ আমার অ্যাডজেক্টিভ এরপরে আমার কি বসবে এটা ভার্ভ ফর্মে আসছে এটা হয়ে যাবে ডিসিশন কি হয়ে যাবে ডিসিশন গুড ডিসিশন ইজ রিয়েলি ড্যাশ ফর অ্যাটেনিং ড্যাশ তাহলে গুড ডিসিশন ইজ রিয়েলি রিয়েলিটা হচ্ছে কি জানো এই রিয়েলিটা হচ্ছে এখানে এডভার্ভ কিভাবে ভাইয়া কারণ এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে রিয়েল

সাকসেস হচ্ছে একটি নাউন চিন্তা করো যে এইভাবে করে আমরা কি করতে পারি আমরা হচ্ছে আমাদের ফিলিং দা গুলোকে সাজাতে পারি এবং ট্রাস্ট মি তুমি যদি প্র্যাকটিস করতে থাকো ইট উইল নট বি দ্যাট মাচ ইউ টু সামহাউ এন্ড পারফেক্টলি তুমি অ্যানসার দিতে পারবা একদম কারেক্ট অ্যানসার তুমি দিতে পারবা তাহলে ভাইয়া আমি যে কথা কথা বলি কারেক্ট অ্যানসার আমাকে বলে দাও তো কারেক্ট অ্যানসারের ভিতরে কোনটা নাউন আর কোনটা অ্যাডজেক্টিভ তাড়াতাড়ি বলো পাঁচ সেকেন্ড এর ভিতরে তাড়াতাড়ি কে কে আছো আমাকে বলো আমাকে বলো আমাকে বলো তাড়াতাড়ি এরপর একটা ইম্পর্টেন্ট নিয়ম হচ্ছে কোমলমতি ভাই বোনেরা আমার প্রিয় ভাই বোনেরা কারা কারা অ্যান্সার দিয়েছে আমার কারা কারা অ্যান্সার দিয়েছে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড আচ্ছা হ্যাঁ একজন অনেক মজা করে নাউন এরিয়া গুলা লিখছে থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাঁ তুমি অনেক ক্রিয়েটিভ মে আল্লাহ ব্লেস ইউ মে আল্লাহ ব্লেস ইউ থ্যাংক ইউ ভেরি মাছ তুমি অনেক ক্রিয়েটিভ থ্যাংক ইউ ভেরি মাছ ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভেরি গুড ভেরি গুড অ্যান্সার দিচ্ছি না আমরা রাইট আমরা অ্যান্সার দিচ্ছি না আমি কোনো অ্যান্সার পাচ্ছি না আমি বহুবার রিফ্রেশ করলাম বাট অ্যান্সার পাচ্ছি না ও কেন প্রবলেম আমি অ্যান্সার দিয়ে দিই ইফ ইউ আর নট ইন্টারেস্টেড ইন দ্যাট এই কারেক্ট হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ আর এই হচ্ছে না বারবার বলতেছি তোমরা যদি সিন প্যাসেজ গুলো পড়ো সিন গুলো নিয়ে এইভাবে কি করো কাজ করো তাহলে অনেক কিছু করতে পারবে অনেক কিছু তোমরা পারবে আবারও বলতেছি ঠিক আছে হেলা ফেলা করো না বাবা ঠিক আছে প্লিজ হেলা ফেলা করো সময় খুব বেশি একটা নাই ঠিক আছে ভেবো না যে সময় অনেক আছে তো প্রত্যেকটা ক্লাস কি গুরুত্ব দাও রেকর্ডে দেখার সময় গুরুত্ব দাও হ্যাঁ দুষ্টুমি করো না প্লিজ তোমাদের কাছে আন্তরিক ভাবে অনুরোধ জানাচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ তাহলে কারেকশন হচ্ছে কি কারেকশন হচ্ছে নাউন কারেকশন হচ্ছে নাউন আর কারেক্টলি হচ্ছে কি কারেক্টলি হচ্ছে অ্যাডভার্ভ কারেক্টলি হচ্ছে অ্যাডভার্ভ ওকে দান থ্যাংক ইউ ভেরি মাচ জাহিরা নাসিফ সুমাইয়া জান্নাতুল রায়হান গোলাম মুস্তাফা মনি শিমুল খান শেখ শাফিল উমাম থ্যাংক ইউ ভেরি মাচ তারা সহ অন্যান্য যারা অ্যান্সার দিচ্ছে তাদেরকে সবাইকে সেলু ঠিক আছে তাহলে আমি এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো একই টাইপের দুইটা লাইন কিন্তু দুইটা দুই রকম অ্যান্সার নিচ্ছে ধরো আমি একটা লাইন লিখলাম হি হ্যাজ

আচ্ছা অলমাইটিও লিখে দিলাম থ্যাংক ইউ তাহলে এই দুইটা লাইন একটু পর্যালোচনা করি আমি এই দুইটা লাইনের জন্য তোমাকে একটা শব্দ দিচ্ছি এই হচ্ছে সেই শব্দটা তোমাদের স্ক্রিনে ঠিক বাম পাশে এই শব্দটা আমি তোমাদেরকে দিচ্ছি এখন আমরা একটু পর্যালোচনা করি যে আমরা যখন বিভিন্ন ধরনের ফিলিং দা গ্যাপস করতে চাই আমরা এই টাইপের সেন্টেন্স কিন্তু প্রায় সময় পাই তাহলে একটু বুঝার চেষ্টা করি এই হি হচ্ছে দুই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট এই হ্যাজ হচ্ছে আমাদের কি ভার্ব ঠিক না আমাদের টু হ্যাভ ভার্ব তাহলে বাবা এইখানে আছে ভার্ব এখানে আছে কি প্রেপোজিশন আর এখানে কিন্তু ভার্বের পরে কি আছে অলমাইটি আছে মানে নাউন আছে তাহলে একটু বুঝার চেষ্টা করতে হবে তাহলে এইখানে কি এই নাউনের আগে কখন আর নাউন বসবে এখানে কি ডাবল নাউন হবে একদমই না এখানে ডাবল নাউন হবে না তার মানে হি হ্যাজ এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে বিলিফকে আমরা কি বানিয়ে দেব বিলিফকে আমরা বানিয়ে দেব হচ্ছে believed কি বানিয়ে দেব believed এটা হচ্ছে আমাদের ভি থ্রি সো হি believed god গড বা কিন্তু হি has dash

এটাও ভুল হইতো তাহলে হয়ে যাবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর এটা হয়ে যাবে কি অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে হচ্ছে আমাদের খুব ইজিলি একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে দেখো কেন এগুলা বলি এগুলা বলার কারণ হচ্ছে দেখো প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা যে তোমাদের গুলো করার চেষ্টা করতেছি বা তোমাদেরকে একটা মানে গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি বা নতুন কিছু শেখানোর চেষ্টা করতেছি এগুলো এক একটা মাইল এগুলো এক একটা সোপান তোমাদের জন্য কারণ তুমি যখন ফ্রি হ্যান্ড রাইটিং লিখবা তোমাকে এগুলোকে গুরুত্ব হবে এগুলোর প্রতি তোমার গুরুত্ব দিতে হবে বুঝে বুঝে অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে হবে ওই মন মানসিকতাটা তৈরি করতে হবে ঠিক আছে এবং সেটা তৈরি হলেই তুমি কি করতে পারবা তুমি বুঝতে পারবা এখন আমাকে একটু আহ স্যাড বা লাভ রিয়ে বা অন্য যে কোনো রিয়ে দিয়ে জানাও যে কারা কারা বুঝেছ কারা কারা বুঝো নাই কার কার কি কোশ্চেন আছে বিফোর স্টার্টিং আই উইল টক টু ইউ গাইস আমি তোমাদের সাথে একটু কথা বলতে চাই আমি তোমাদের সঙ্গে একটু জানতে চাই আমি ক্লাসে শুরুতে বলেছিলাম কলেজ সম্পর্কে জানবো কিন্তু এখন এক মিনিট সময় নিয়ে আমি একটু জানতে চাই যে কেমন কাটছে কলেজে স্পেশালি তোমরা কি ইংলিশ ক্লাস শুরু করেছো কিনা এবং তার সাথে সাথে তোমাদের যে ক্লাসগুলো সেগুলো কতটুক সেগুলো হচ্ছে বা তোমরা কতটুকু মনে করছো যে নেক্সট উইক থেকে তোমাদের ক্লাসগুলো আর ক্লাস গুলো এই কিছু সমস্যা শেয়ার করো অ্যাজ ওয়েল এস এই পর্যন্ত তোমরা বুঝছো কিনা সেটা আমাকে কাইন্ডলি একটু জানিয়ে দাও এই পর্যন্ত বুঝছো কিনা বাবা আমাকে একটু জানিয়ে দাও এই পর্যন্ত বুঝছো কিনা ঠিক আছে আচ্ছা ডান ওকে ডান আপনার ক্লাসের থ্যাংক ইউ ভেরি মাছ ইনফরমেটিভ হোক আর না হোক শিখো আমি আছি তোমাদের সাথে আমি তোমাদের সাথে আছি শিখতে থাকো ইনশাআল্লাহ এ এন এর পূর্বে আনকাউন্টেবল রাউন্ড বসে না হম গুড ভেরি গুড ভেরি গুড ঠিক আছে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি আচ্ছা নিশাদ জাহান জুই বুঝো নাই কি বুঝো নাই কোশ্চেন করো বাবা কোশ্চেন করো কোশ্চেন করলে আমি অ্যান্সার দিব কোশ্চেন করলে আমি অ্যান্সার দিব ইনশাল্লাহ আমার পক্ষে যতটুকু অ্যান্সার দেওয়ার আমি তোমাদেরকে দিব ঠিক আছে ওকে এখনো ইংলিশ ক্লাস হয়নি ইংলিশ ক্লাস আজকে হয়েছে ভাইয়া সাইফ বলেছে থ্যাংক ইউ ওকে ওকে কলেজের ক্লাসও বেশ ভালো লাগে গুড কলেজের ক্লাস ভালো রাখতেই হবে এবং আমি মনে করি তোমরা যারা সরকারি কলেজের স্টুডেন্ট তোমরা অনেক ব্লেসড আমি অন্যান্য টিচাররাও সেরা সেরাদের সেরা কিন্তু সরকারি কলেজের টিচাররা কিন্তু এক একজন বিসিএস ক্যাডার সো তাদের সাহচর্যে থাকাটা তাদের ক্লাসগুলো করাটা আমার মনে হয় মানে ওয়ান অফ দা বেস্ট থিং তুমি তোমার কলেজ লাইফে যেটা পেতে পারো ঠিক আছে সো এই জিনিসটা হচ্ছে মাথায় রাখবা ওকে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড হ্যাঁ আলহামদুলিল্লাহ ভেরি গুড রনি ইনশাল্লাহ সারদের পড়াগুলো অবশ্যই মনে রাখবা ওকে ওকে ঠিক আছে ওকে ডান ইংলিশ ক্লাস স্টার্ট হয়েছে আজকে এর সাথে থ্যাংক ইউ ওকে ডান তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কি না ভালো কথা আলহামদুলিল্লাহ বুঝতে পারতেছি এটা একটা ভালো সাইন তাহলে আমরা অ্যাডজেক্টিভ চলে যাব অ্যাডজেক্টিভ চলে যাব আলহামদুলিল্লাহ ভেরি গুড ভেরি গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া ওই ফার্স্ট সেন্টেন্সটা বুঝি নাই কোন ফার্স্ট সেন্টেন্সটা আমাকে আগে বলো আমাকে আগে বলো কোন ফার্স্ট সেন্টেন্সটা সেন্টেন্সটা লিখতে হবে ঠিক আছে ওকে 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 স্যার শুধু বলে পড়তে পড়তে হবে আচ্ছা তো হবেই সময় নাই বাবা এটা সাররা বলবেই সাররা আমাদের গুণীজন আমরা প্রচুর শ্রদ্ধা করি তাদেরকে এবং অন্তর থেকে সেটা আসে তারা আমাদেরকে শেখাবে শেখাচ্ছেন এবং শেখাবেন সো কোনো ভয় পায় না সাররা তোমাদের সাথে আছে। সাররা তোমাদের আগে নিয়ে যাবে ওকে ডান 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 কোন লাইনটা বুঝো নাই বলো তাহলে আমরা একটু মানে ব্রিদিং স্পেস নিয়ে কি করতে পারবো আমরা একটু অ্যাডজেক্টিভটা শুরু করতে পারবো প্লিজ একটু জলদি বলো একটু জলদি বলো কোন লাইনটা বুঝো নাই কোন লাইনটা বুঝো নাই ওকে ঠিক আছে ওকে ডান ওকে ওকে ডান ওকে কলেজের স্যার ফুল ইংলিশ টকিং করে পুরো ক্লাস একসিলেন্ট সারকে একটা স্যালিউট দেই কারণ এই যে স্যার যেটা তোমার ভিতরে বা তোমাদের মতো স্টুডেন্টদের ভিতরে যে জিনিসটা দিতে যাচ্ছে এইটা অবশ্যই স্যালিউট পর যোগ্য হ্যাঁ ইংলিশে কথা বললে ব্যাপারটা হচ্ছে কি তুমি একদিন দুই দিন তিন দিন চার দিন না কিন্তু ইনশাল্লাহ তুমি যদি এটা কন্টিনিউ করো কন্টিনিউলি তার ক্লাসগুলো করতে পারো প্রতি সপ্তাহে একদিন দুই যাই ক্লাস হোক না কেন তুমি এইভাবে করতে থাকলে এক মাস পরে দুই মাস পরে তুমি অনেক কমফোর্টেবল ফিল করবা এবং দেখবা যে ওই সারের যে লেসন যা যেই ধরনের লেকচারগুলো উনি দিচ্ছেন বোর্ডে লিখে হোক প্রজেক্ট দেখা হোক ইংলিশে বলে বলে হোক এইটা তোমাকে হেল্প করে ঘুম করার জন্য ট্রাস্ট মি মনে রেখো ঠিক আছে গোছাতে পারছি না একটা জিনিস হচ্ছে কি ভাই গোছাতে পারার জন্য তোমাকে একটু ওয়েট করতে হবে আমি যখন তোমাদেরকে পার্টিকুলারলি বোর্ড গুলো পড়াবো হাতে কলমে আচ্ছা যাও নেক্সট ক্লাসে আমি নাউন টা পড়ানোর পরেই তোমাদেরকে একটু বোর্ড কোশ্চেন এর ছোঁয়া দিবো কারণ বোর্ড কোশ্চেন ছোঁয়া যদি দেই তাহলে তুমি কি পাবা তুমি একটু মজা পাবা তোমার একটু ভাল লাগবে আর নাউন আর অ্যাডজেক্টিভ প্রচুর আসে প্রচুর আসে গ্যাপ ফিলিংসে ওকে ডান থ্যাংক ইউ ওকে ডান আর কোনো কথা নেই তাহলে আমরা শুরু করতে পারি ইনশাল্লাহ ওকে ডান তাহলে আমরা যখন অ্যাডজেকটিভ বলতেছি আমরা খুব সাধারণভাবে অ্যাডজেকটিভের একটা ডেফিনেশন দিয়ে থাকি আমরা বলি যে অ্যাডজেকটিভ হচ্ছে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে এটা আমাদের বাংলা ভাষাতেও আছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এমন একটা পার্টস অফ স্পিচ যেই পার্টস অফ স্পিচের কাজটা কি যেই পার্টস অফ স্পিচটা কি করে থাকে সে হচ্ছে যে কোন একটা অবস্থা দোষ গুণ বা যে কোন কিছুকে কি করে প্রকাশ করে কার স্পেশালি নাও বা প্রনাউনের তাহলে কাজ কি সে নাউন বা প্রনাউনের সাথে সক্ষতা গড়ে তুলতে চায় তাহলে নাউন বা প্রনাউনের নাউন বা প্রনাউনের কি করে স্টেট যে প্রকাশ করে সেই হচ্ছে মূলত adjective noun বা pronoun এর স্টেট মানে অবস্থা যে প্রকাশ করে সেই হচ্ছে মূলত কি সেই হচ্ছে মূলত adjective তাহলে adjective না নিশ্চয় একটা দারুন প্রসপেক্ট দারুন পার্স অফ স্পিচ এখন আমাদের প্রশ্ন আসে যে এই adjective টা আমরা কিভাবে জানব যখন আমি বলি যে রহিম ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয় আবার আমরা যখন বলি যে রোহিমা রহিমা গার্ল অথবা আমরা বলি দা প্লেস ইজ বিউটিফুল আমরা কি বলছি দ্য প্লেস ইজ বিউটিফুল আবার আমরা কখনো কখনো বলতে পারি কি আমরা বলতে পারি যে ঢাকা ইজ এন ওল্ড সিটি আমরা কি বললাম যে ঢাকা ইজ ওল্ড সিটি আমি আবার বললাম যে গোল্ড ইজ প্রিশাস মেটাল আমি বললাম গোল্ড ইজ এ প্রিশ মেটাল আমি আরো উদাহরণ দিতে পারি কি বলে আমি বলতে পারি যে কি বলা যায় বলো আমি বলতে পারি আহ হি ইজ অনেস্ট আমরা কি বলতে পারি যে হি ইজনে ঠিক আছে তাহলে একটা জিনিস খেয়াল করো একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করো কোন জিনিসটা তোমরা দেখবা আমি একটু কালারটা চেঞ্জ করে নিই আমরা কোন জিনিসটা খেয়াল করবো সেই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে এই যে আমরা আর্টিকেল গুলো দেখতেছি বা আমরা এই যে আমরা নাউন গুলো দেখতেছি তাদের আগে পরে একটা কি বসতেছে তাদের আগে পরে হচ্ছে একটা পার্টিকুলার ওয়ার্ড বসতেছে যেমন এখানে ওল্ড যেখানে ইন্টেলিজেন্ট এখানে নাইস এখানে বিউটিফুল এখানে প্রিসাস এখানে অনেস্ট তার মানে এই যে পার্টিকুলার সেট অফ ওয়ার্ডস এই যে পার্টিকুলার সেট অফ ওয়ার্ডস উই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্যাট এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ তাহলে অ্যাডজেক্টিভ এখানে দুভাবে বসছে বাবা একটা হচ্ছে যে সিটি একটা কমন নাউন নাউনের আগে অ্যাডজেক্টিভ বসছে আবার এখানে হি ইজ অনেস্ট এই ইজ হচ্ছে একটা কি ভার্ব এই ভার্বের পরে কি বসতেছে এই অ্যাডজেক্টিভ বসতেছে তার মানে এই যে ভার্ব আর নাউনের উপর ভিত্তি করে অ্যাডজেক্টিভ দুইভাবে বসে থাকে ভার্ব আর নাউনের উপর ভিত্তি করে দুইভাবে বসে থাকে তাহলে আমরা এটা কি বলতে পারি এক নাম্বার আমরা বলতে পারি হচ্ছে অ্যাট ট্রিবিউটি এগুলো তোমাদের পরীক্ষায় এখন না আসলেও এগুলো তোমাদের পরবর্তী লাইফ অবশ্যই কাজে দিবে আহ স্পেশালি হ্যাঁ অ্যাডমিশন টেস্টে টুকটাক কাজে দিবে সো অ্যাট ট্রিবিউটি ভিউজ অ্যাট মানে খুবই ইজি একশো বার পড়াই ফেলসি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাও এই ইউজটাকে আমরা অ্যাট্রিবিউটিভ ইউজ বলে থাকি আর আরেকটা হচ্ছে প্রেডিকেটিভ ইউজ কি ইউজ প্রেডিকেটিভ ইউজ ভাইয়া প্রেডিকেটিভ ইউজটা কি প্রেডিকেটিভ ইউজটা হচ্ছে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ আমি জানি অলরেডি আমরা সবাই বুঝে ফেলেছি সবাই জেনে ফেলেছি যে কোনটা প্রেডিকেটিভ ইউজ আর কোনটা হচ্ছে আমাদের মূলত এই অ্যাট্রিবিউটিভ ইউজ তাহলে এই যে আমরা বলেছিলাম যে গোল্ড ইস এ প্রশাস মেটাল আমরা যে যে বললাম যে গোল্ড ইজল এই হচ্ছে মেটাল আচ্ছা কেউ কি আমাকে বলতে পারবা যে মেটালের অ্যাডজেক্টিভ ফর্মটা কি কারা কারা আছে যে ঠাস করে বলতে পারে আমি একটু দেখি আবার যে মেটালের আমার মেটালের অ্যাডজেক্টিভ ফর্মটা কি আমি একটু দেখি হ্যাঁ এই যে আমাদের সার্চ হিসেবে পড়ছে এখনো অ্যান্সার আসে নাই খুবই দুঃখের বিষয় এখনো অ্যান্সার আসেনি 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 ওকে গুড গুড মেটাল অ্যাডজেক্টিভ ফর্ম কি মেটালি মেটালিক মেটালিক প্রেডিকেটিভ কি প্রেডিকটিভ না বাবা আসলে ব্যাপারটা হচ্ছে প্রেডিকেটিভ নট প্রেডিকটিভ প্রেডিকেটিভ আসছে ভাইয়া কোথা থেকে আমি বলছি তোকে আমরা সাবজেক্ট এন্ড প্রেডিকেট পড়েছিলাম ছোটবেলায় মনে আছে সাবজেক্ট প্লাস প্রেডিকেট প্রেডিকেট ছিল কার অংশ প্রেডিকেট ছিল ভার্ব সহ পরের অংশটা আর সাবজেক্ট ছিল বেসিক্যালি বাক্যে যেটা শুরু করে ইনিশিয়েটর নাউন প্রোনাউন এগুলো ঠিক আছে তাহলে এইটা হচ্ছে প্রেডিকেটিভ তার মানে এই আমার এই যে পার্টিকুলারলি আমি যদি লিখি দা প্লেস ইজ বিউটিফুল দা প্লেস ইজ বিউটিফুল তার মানে এই যে ইজ এর পরে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করেছি এটাকে আমরা বলি প্রেডিকেটিভ ইউজ ওয়াই কারণ এই যে আমার দ্য প্লেস হচ্ছে এখানে সাবজেক্ট আর এই যে এটা হচ্ছে প্রেডিকেট আর এই প্রেডিকেট তো আমাদের পরবর্তী অংশে এই ইজ এর পরে অ্যাডজেক্টিভ বসছে আই এটাকে আমরা কি বলছি প্রেডিকেটিভ ইউজ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ আমি বানানটা দেখতে চাচ্ছিলাম তোমাদেরকে একটা স্যালিউট যে তোমরা সবার মতো ভুল বানান লেখো নাই অনেকে কি করে জানো অনেকে ম্যাটালিক বানান লিখতে গিয়ে এম এ টি এ এল আই সি লিখে হুইচ ইজ রং উইথ ইজ রঙ রাইট কি রাইট হচ্ছে এম মেটালিক এটা যারা যারা বুঝে লিখছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমরা তাহলে বুঝতে পারছো তাহলে এই যে জিনিসগুলা এই দুইটা ইউজ আমাকে জানতে হবে যে একটা অ্যাট্রিভিটিভ ভিউজ আর একটা হচ্ছে কি প্রেডিকেডিভ ভিউজ এই অ্যাট্রিভিটিভ আর প্রেডিকেডিভ ভিউজ শুধু আমাদের জানা থাকে তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো আমরা যদি তখন বলি যে ভাইয়া তোমার মনে করো একটা কোশ্চেন আসলো এমসি যে হি ইজ আ গুড বয় হি ইজ আ গুড বয় এখানে অ্যাডজেক্টিভের কোন ইউজ হয়েছে তুমি ইজিলি বুঝতে পারবা যেহেতু এটা একটা অ্যাডজেক্টিভ এই বয় হচ্ছে আমার নাউন এটাকে আমরা বলতেছি অ্যাট্রিবিউটিভ ইউজ কি বলতেছি অ্যাট্রিবিউটিভ ইউজ আমরা বলতেছি অ্যাট্রিবিউটিভ ইউজ ঠিক আছে তারপরে দা বয় দা বয় হু লার্নস হিজ এখন আমাকে বলো এই পার্টিকুলার থেকে আমরা কত কিছু শিখতে পারি একটা অ্যাডজেক্টিভ শিখতে থেকে আমরা কত কিছু জানতে পারি দা বয় হচ্ছে আমার এখানে কি এখানে হচ্ছে আমার নাউনটা আর বয় হচ্ছে আমাদের কি কমন নাউন আমাদের কি নাউন কমন নাউন আচ্ছা হু লার্নস তার মানে কি বয়ের কথা বলতেছে এবং এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে এখানে লার্ন আমরা বসেছি ওকে ডান তাহলে হিজ আছে এই হিজটা জানি কি মনে আছে না ভুলে গেছো দেখো আমি কিন্তু বারবার বলি একটা জিনিস বারবার আসবে তোমাকে অ্যাডাপশনটা তোমাকে করে নিতে হবে হিজ হিসটা হচ্ছে কি পজেসিভ হিজ হচ্ছে কি পজেসিভ তাহলে হিজের পরে কি বসবে নাউন বসবে তাহলে এটা নাউন এবং আরো সহজ করে বললে এটা প্লুরাল নাউন কারণ লেসনস আছে এখন আমাকে বলো তো রেগুলারলি এইটা কোন পারসিভ স্পিচ লেটস সি হু আর দা পিপল হু আর দা গাইস

গুড তাহলে দেখো বুঝার চেষ্টা করো এই পুরাটা ছিল আমার সাবজেক্টের অংশ কমপ্লিমেন্ট সহ তাহলে এই হচ্ছে আমার প্রেডিকেটিভ অংশ প্রেডিকেট প্রেডিকেট যেটা ছোটবেলা পড়ছো সাবজেক্ট আর প্রেডিকেট বাক্য এবং বিধেয় বাক্য না সরি বাক্য না বাক্য তো সেন্টেন্সই বাংলায় কি বলে সাবজেক্টকে সাবজেক্টের বাংলা কি বিষয় বিষয় না বিষয় না এখানে কি হবে আমি একটু বলো হ্যাঁ এই প্রেডিকেট হচ্ছে ভার প্লাস এভরিথিং যা আছে ভার প্লাস যা আছে তাহলে এখানে ভার্বের পরে কি আছে অ্যাডজেক্টিভ আছে তাই এটার নাম প্রেডিকেটিভ শেষ আশা করি তোমরা এটা আর কখনোই ভুলবে না এটা খুবই ইজি জিনিস এটা আর কখনোই ভুলবে না এটা আর কখনোই ভুলবে না ঠিক আছে এটা আর কখনোই ভুলবে না ইনশাআল্লাহ ডান 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 পড়তা থ্যাংক ইউ থ্যাংক ইউ পড়তা থ্যাংক ইউ থ্যাংক ইউ উদ্দেশ্য কর্তা ওকে লাস্টে এল ভাই হ্যাঁ ভেরি ভেরি গুড ভেরি গুড ভেরি গুড তাহলে অ্যাডজেক্টিভ কত প্রকার কত ধরনের অ্যাডজেক্টিভ আমাদের আসতে পারে তাহলে আমরা কিন্তু এগুলো দেখবো আমরা একটু জানবো যে অ্যাডজেক্টিভ কত প্রকার মেইনলি আমরা কে ফোর টাইপসে ভাগ করি কিভাবে ভাগ করি ফোর টাইপসে ভাই কি কি আমরা হয়তো এত ব্যাখ্যা জানবো না বাট লিস্ট জানবো যে কোন কোন টাইপসে অ্যাডজেক্টিভ গুলো ভাগ হয় কোন কোন টাইপসে অ্যাডজেক্টিভ গুলো ভাগ হয় প্রথম যেটা বলবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি দ্রুত করে বলবো অ্যাডজেকটিভ অফ কোয়ালিটি আবার আছে হচ্ছে অ্যাডজেকটিভ অফ কোয়ান্টিটি আবার আছে হচ্ছে অ্যাডজেকটিভ অফ কোয়ালিটি অ্যাডজেকটিভ অফ কোয়ান্টিটি এটা হচ্ছে নিউমেরাল অ্যাডজেকটিভ নিউ মেরাল অ্যাডজেকটিভ ওকে ওকে নিউ মেরাল আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে আমাদের প্রনোমিনাল অ্যাডজেক্টিভ প্রনো এটা আমাদের খুব ভোগাবে তবে এটা আমরা জানি এটা আমরা পারবো প্রনোমিনাল অ্যাডজেক্টিভ তো এইভাবে করে অ্যাডজেক্টিভ গুলোকে আমরা কি করি ভাগ করে থাকি আচ্ছা একটু আজান দিচ্ছে আমরা আজানের সময়টা একটু বিরতি নিব আমরা দু তিন মিনিট বিরতি নিয়ে আবার ক্লাসে আসব। নামাজটা যারা যারা আদায় করবো মসজিদে গিয়ে তারা অবশ্যই চলে যাও অবশ্যই দ্রুত চলে যাও এবং হচ্ছে পরবর্তীতে রেকর্ডের ক্লাসটা দেখে নিবে আর যারা যারা হচ্ছে নামাজের উত্তর দিয়ে আমরা আবার ক্লাসটা শুরু করব এখনই আজানের উত্তর দিয়ে আমরা ক্লাসটা শুরু করব আবারই সো একটু আমরা অফ থাকি একটু কিছুক্ষণ হ্যাঁ আর অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা তোমরা একটু ভাই বোনেরা তোমরা হচ্ছে একটু পানি টানি পান করো একটু হাঁটা চলা করো একটু রেস্ট নাও তারপরে আবার আমরা শুরু করে দেবো ঠিক আছে সো আমরা একটু একটু রেস্ট নিচ্ছি একটু দুই দুই থেকে তিন মিনিটের আমরা চলে আসলাম আমাদের ক্লাসে রাজ চলো আমরা একটু দেখি হ্যাঁ আমরা একটু দেখি যে আমরা যেভ গুলো দেখছিলাম সেই অ্যাডজেকটিভ গুলো কিভাবে আমরা পেতে পারি অফ কোয়ালিটি সো মূলত যখন আমরা কোয়ালিটি সম্পর্কে বলি তখন আমরা বুঝি যে কারো একটা খুব ভালো অবস্থা বা গুণাগুণ গুণাগুণ আমরা বোঝাচ্ছি সো যখনই আমরা বলছি অ্যাবজেক্টিভ অফ কোয়ালিটি আহ ইন দ্যাট পার্টিকুলার টাইম আমাদের বুঝতে হবে যে আমরা কোয়ালিটি ফুল কিছু চিন্তা করছি যেমন আমরা যেগুলো ইউজ করে থাকি অ্যাবজেক্টিভ গুড ব্যাড ঠিক আছে ওর্স যাই হোক না কেন এগুলো অ্যাবজেক্টিভ অফ কোয়ালিটিতে পড়ে তাহলে এগুলোর সেন্টেন্স কি হতে পারে আমরা বলতে পারি যে ধরো আমরা বললাম যে শি ইজ

এখন এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে স্পেশালি তোমাদের পাংচুয়েশন মার্কসে পঞ্জুয়েশন মার্কস যখন তোমরা করো তখন তোমরা প্রাইসমিক কোশ্চেনটা করো যে ভাইয়া আমি বুঝলাম যে প্রপার নাউন বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে কি প্রপার নাউন তাহলে প্রপার নাউন বাংলাদেশের ক্ষেত্রে আমরা কি করব আমরা হচ্ছে এই বিটাকে বড় হাতের লিখব বাট আমরা যখন বাংলাদেশী লিখতেছি আমরা কেন বিটাকে এভাবে ক্যাপিটাল লেটার ইউজ করে লিখতেছি তার মূল কারণ হচ্ছে প্রপার নাউন থেকে কি তৈরি হয়

ক্যাপিটাল লেটারটা ইউজ করতে হবে এটা হচ্ছে একটা এক্সেপশন সো বি রিমাইন্ডফুল অফ দ্যাট এন্ড মাইন্ডফুল অফ দ্যাট অলসো দুইটাই মাথায় রাখবা ঠিক আছে যে প্রপার নাউনের ক্ষেত্রে আমাদের এরকম আমাদের কি হতে পারে আমাদের এরকম আহ ক্যাপিটাল লেটার ইউজ হতে পারে আবার এই অ্যাডজেকটিভের ক্ষেত্রে সেটা হতে পারে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে মোলাউতে কোয়ালিটির কথাটা সো হোয়াট মিন বাই কোয়ান্টিটি কোয়ান্টিটিটা খুব ইম্পর্ট্যান্ট কারণ কোয়ান্টিটিটাই আমাদেরকে ওই যে ডিটারমিনার এগুলো সম্পর্কে একটু ধারণা দেয় এখন একটা কথা বলি সব অ্যাডজেক্টিভি অ্যাকচুয়ালি ডিটারমিনার হিসেবে কাজ করতে পারে বাট সব ডিটারমিনার কিন্তু অ্যাডজেক্টিভ রূপে কাজ নাও করতে পারে এই দুইটা জিনিস একটু মাথায় রাখবা সব ডিটারমিনার অ্যাডজেক্টিভ রূপে নাও কাজ করতে পারে সব অ্যাডজেক্টিভই কম বেশি ডিটারমিনার রূপে কাজ করতে পারে কেমন আমি বললাম যে আই হ্যাড বা আমি আমি আই হ্যাড না দিই আমরা নর্মালি লিখি এটা চেঞ্জ করে দিই নর্মালি লিখি আই ড্রিঙ্ক লিখি তাহলে আমাকে আর প্যাঁচা তো মানে প্যাঁচানোর কোনো প্রয়োজন নেই ঠিক আছে আমরা লিখি আই ড্রিঙ্ক আই ড্রিঙ্ক লিটল মিল্ক আমি কি লিখলাম আই ড্রিঙ্ক লিটল মিল্ক এই মিল্ক হচ্ছে আমাদের নাউন আর এর আগে যে লিটল লিটল হচ্ছে কি একটা অবস্থা বোঝাচ্ছে যে কোয়ান্টিটি বোঝাচ্ছে তো সেইম কথাটা আমি তোমাদেরকে সবসময় বলি না যে ডিটারমিনার গুলো একটা নাউনের আগে বসে ডিটারমিনার গুলো একটা নাউনের আগে বসে একটা নাউনকে কোয়ালিফাই করে তার কোয়ান্টিটিকে প্রকাশ করে তাহলে এই যে আমার নাউন তার আগে বসে বুঝাচ্ছে যে অল্প একটু দুধের কথা বলা হয়েছে এখানে সো আই ড্রিঙ্ক লিটল মিল্ক মানে এই লিটলটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি এরকম আর নেই ভাইয়া আছে আমি আমি বললাম যে উম ওকে আমি এটা বললাম যে আই হ্যাভ আই হ্যাভ আই হ্যাভ নট আই হ্যাভ নট হ্যাঁ ইটিং আই হ্যাভ নট সিন হিম ইটিং দ্যাট মাছ রাইস অনেকে আসে না রাইস খেতে চায় না সো আমি বললাম যে আমি তাকে দেখিনি এত বেশি রাইস তাহলে দেখো এই খেতে যদি আমরা একটু ব্যাখ্যা করি এই যে আমার হিম পজিটিভ এর পরে এই যে ইটিং হচ্ছে আমার নাউন তারপরে এই কনজাংশনের পরে এই যে মাছ হচ্ছে আমার কি রাইস আর রাইস হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন রাইস হচ্ছে একটা আনকাউন্টেবল এই যে জিনিসগুলা এগুলো যখন তুমি খেলতে বুঝতে মানে এগুলো নিয়ে পর্যালোচনা করতে পারবা তখনই কিন্তু তোমার সম্পর্কে যে কথাটা বলো তোমার ভোকাবুলারিটা মানে এই ডাউটটা দূর হয়ে যাবে কিন্তু তোমাকে প্রচুর সিন প্যাসেজ করতে হবে আলহামদুলিল্লাহ তোমাদের আপু অ্যাক্সিলেন্টলি সে পড়াচ্ছে অ্যাকসিলেন্ট ওয়েতে তোমাদেরকে আলহামদুলিল্লাহ মার্শাল্লা তোমাদেরকে সিন প্যাসেজ গুলো পড়াই দিচ্ছে এবং আমিও যদি সুযোগ পাই আমাকেও ক্লাস নিতে হবে হয়তো ইনশাল্লাহ আমিও তোমাদেরকে চেষ্টা করব বুঝাই দিতে পড়াই দিতে যাতে করে তোমরা লাইন বাই লাইন বুঝে বুঝে অন্যান্য স্টুডেন্টরা কি করবে অন্যান্য স্টুডেন্টরা যারা ক্লাসগুলো করছে না ইভেন এই কোর্সে আছে ক্লাসগুলো করছে না বিকজ মে বি দে আর নট ফাইন্ডিং দা ক্লাসেস ইউনো ইন্টারেস্টিং হয়তোবা তো তারা ক্লাসটা না করার কারণে ওরা একটা জায়গায় পিছিয়ে যাবে তোমাদের থেকে তোমরা একটা রেগুলার প্র্যাকটিসের ভিতরে আছো এবং তোমাদের যাদের ভিতরে মাইন্ডসেটটা ডেভেলপ হয়ে গেছে অর্থাৎ তোমরা জানো যে তোমাকে প্র্যাকটিস করতে হবে হার্ড ওয়ার্ক করতে হবে তোমরা অনেক কিছু শিখে তারপর যাবা ওরাও যাবে হয়তো ওরা আহামরি কিছু পাবে না বাট তোমরা ইনশাল্লাহ আহামরি না পাও একটা স্ট্যান্ডার্ড ভালো কিছু পাবা কেন কারণ তোমরা হচ্ছে প্র্যাকটিস করে করে যাচ্ছো সো সিন প্যাসেজ গুলো গ্রামারের আইটেম গুলো বুঝো শেখো চিন্তা করো ঠিক আছে প্রতিফলন ঘটাও তোমাদের আপু কিন্তু বলেছেন যে আবারও তোমাদেরকে আমরা বোর্ড কোশ্চেন বোর্ড কোশ্চেন সলভ করাবো তোমরা আবারও সেই তোমাদের আপার কাছে আহ প্রিপোজিশন মডিফায়ার এগুলো আবার চেয়ে নিবা যে ম্যাডাম বা আপু যাই যাই বলি আমরা বলবা যে বলবা রিকোয়েস্ট করে বলবা যে একটু দেখায় দেন আপু আবার একটু আমাদের কি সময় দিয়ে আপনি এই প্র্যাকটিস গুলো দেখায় দেন হান্ড্রেড পার্সেন্ট তোমাদের আপু তোমাদেরকে দেখাবে আর তারপরে আমি যেগুলো পড়াইছি সেগুলোও আমি তোমাদেরকে দেখাবো তারপর প্রয়োজন মিক্স করে দেখাবো কোনো সমস্যা নাই যতটুক পারা যায় ক্লাসগুলোর আয়ত্তে এনে আমরা সেটা করবো কারণ এখন কিন্তু ক্লাস কমে গেছে রেগুলার ক্লাস কিন্তু এখন তিনটা সো সপ্তাহে হয়তো দুই দিন তোমার আপু নিবে আমি হয়তো একদিন নিব আবার আরেকটা সপ্তাহে হয়তো আমি দুই দিন নিব তোমাদের আপু একদিন নিবে এইভাবে আমাদের ক্লাসগুলো করতে হবে সো এই জিনিসগুলো একটু মাথায় রাখো ঠিক আছে তো আমি বললাম যে এইভাবে করে আমরা কি করলাম যে সাফিসিয়েন্ট হোল হোলসাম দেখো এইবার মেডিকেলে একটা ডেন্টালে একটা ওয়ার্ড আসছে হোলসাম প্রশ্ন আছে হোলসাম কোন অফ স্পিচ কোন পার্টস অফ স্পিচ তাহলে আমরা জানি যে হোলসাম একটা কন্ডিশন কে বোঝাচ্ছে সো হোলসাম হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আবার কিন্তু হোলও একটা মানে সকলে একত্রে তাহলে এই যে জিনিসগুলা এগুলো একটু বোঝার চেষ্টা করবা এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা ঠিক আছে এই ব্যাপারগুলো একটু মনে রাখবা ওকে ও ওকে ডান এরপর আমাদের কোনটা ছিল নিউমেরাল এডজেক্টিভ রাইট তো আমরা একটু দেখি যে নিউমেরাল এডজেক্টিভটা কি নিউমেরাল অ্যাডজেক্টিভটাকে তিন ভাগে ভাগ করা হয় কয় ভাগে ভাগ করা হয় তিন ভাগে ভাগ করা হয় কি কি ভাইয়া একটা হচ্ছে কার্ডিনাল আরেকটা হচ্ছে অর্ডিনাল অর্ডিনাল ঠিক আছে অর্ডিনাল আরেকটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ কি আছে মাল্টি তুই ভাই এগুলো কি মুখস্থ করে যেতে হবে না না বাবা একদম মুখস্থ করতে হবে না বোর্ড পরীক্ষায় তো প্রশ্নই উঠে না বোর্ড পরীক্ষায় প্রশ্নই উঠে না বোর্ড পরীক্ষা জাস্ট বুঝে নিবা কেন তার কারণ আমি একটু পরে ব্যাখ্যা করতেছি বুঝবা যে কেন ফিলিন্ডা দা গ্যাপসে ফিলিন দা ব্ল্যাঙ্কসে আমরা কিভাবে কার্ডিনাল অর্ডিনাল আর মাল্টিপ্লিকেটিভ এগুলোকে ইউজ করব ঠিক আছে তাহলে এখানে একটু ট্রাই করি যে কার্ডিনাল অর্ডিনাল আর মাল্টিপ্লিকেটিভ তাহলে আমরা কি বলতেছি আমরা বলতেছি যে ওয়ান টু থ্রি ফোর এগুলো হচ্ছে আমাদের কি 1 2 3 4 ইত্যাদি 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 গুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার কার্ডিনাল নাম্বার তার মানে আমরা এগুলো নির্দিষ্ট সংখ্যা হিসেবে প্রকাশ করতেসা অর্ডিনাল নাম্বার গুলো কি ওই যে আমাদের ক্লাসিফাই করার জন্য অর্ডার তৈরি করার জন্য ক্রম তৈরি করার জন্য আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড বলি সেইটাকে আমরা বলি হচ্ছে অর্ডিনাল নাম্বার তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড পারে। ঠিক আছে আর তোমাদের মাল্টিপ্লিকেটিভটা কি মাল্টিপ্লিকেটিভ হচ্ছে একটা ডাবল হয়ে গেল ডাবল বললাম এটাই হচ্ছে মাল্টিপ্লিকেটিভ তাহলে ওয়ান কে আমরা বলতে যখন সিঙ্গেল আমরা বলি না আরে সিঙ্গেল লাইফ ভালো লাগে না বলি তো আমরা আমরা তো বলি যে সিঙ্গেল লাইফ ভালো লাগে না তাহলে এই যে সিঙ্গেল লাইফ এই যে সিঙ্গেল এই সিঙ্গেল ওয়ার্ডটা হচ্ছে কি বলতো মাল্টিপ্লিকেটিভ সিঙ্গেল ডাবল ট্রিপল ট্রিপল এগুলো হচ্ছে সব কি বলতো এগুলাই হচ্ছে তোমার ঠিক আছে মাল্টিপ্লিকে তাহলে এখন এই কথাটা কেন আসতেছে হতে পারে এগুলো এই জন্য আসতেছে যখন আমরা লিখবো যেমন আই নিড টু বাই ড্যাশ আইসক্রিম ধরো আইসক্রিমের সংখ্যা প্রকাশ করবো আইসক্রিমের সংখ্যা প্রকাশ করবো আইসক্রিম হচ্ছে নাউন তাহলে আই নিড টু বাই আমি কি বলতে পারি আমি এইখানে ডিটারমিনার ইউজ করতে পারি আই নিড টু বাই অ্যান আইসক্রিম আবার আমি ইউজ করতে পারি কি আই নিড টু বাই টু আইসক্রিম আমি বলতে পারি থ্রি আইসক্রিম ঠিক আছে অথবা ওয়ান আইসক্রিম এগুলো হচ্ছে কি ইউজ এই যে কার্ডিনাল ইউজ কিন্তু আমি যদি বলি হি স্টুড ড্যাশ ইন দা এক্সামিনেশন তাহলে পরীক্ষার হলে প্রায় সময় আমাদের ফিল ইন দা গ্যাপসে এই ধরনের লাইন চলে আসে হি স্টু ড্যাশ ইন দা এক্সামিনেশন তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে হি স্টু ড্যাশ এখানে নিশ্চয়ই বলবো না ওয়ান আমি এখানে বলবো না সিঙ্গেল আমি এখানে ইউজ করব অর্ডিনাল তার মানে হি স্টুড ফার্স্ট অথবা লাস্ট অথবা সেকেন্ড যেই অর্ডার বা যেই ক্রমে থাকুক না কেন সেটা আমরা ইউজ করবো সো এই যে ব্যাপারগুলো আমাকে বুঝতে হবে যে আমি লাইনে আমি লাইনে কি লিখার চেষ্টা করতেছি আমার কি আছে কি নাই সেই লাইনগুলো আমাকে বুঝতে হবে কথাটা বুঝতে হবে যেমন হি 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 বিটস হিম ইন ড্যাশ রাউন্ড তাহলে আমাকে বলতো তো কি হবে অ্যান্সার হি বিটস ইম ইন ড্যাশ রাউন্ড তার মানে একটা ধরো একটা বক্সিং প্রতিযোগিতা হচ্ছে এবং সেখানে আমরা এরকম লাইন লিখতেছি যে হি বিটস হিম ইন ড্যাশ রাউন্ড তাহলে তোমাকে কি বলতে হবে তোমাকে হি বিটস হিম হি ফার্স্ট রাউন্ড আমি বলতে পারি আমি বলতে পারি সেকেন্ড রাউন্ড বলতে পারি থার্ড রাউন্ড এরকম করে আমরা কি করবো এই কার্ডিনাল অর্ডিনাল গুলো ইউজ করব বাকি রইলো মাল্টিপ্লিকেডিভ হ্যাঁ মাল্টিপ্লিকেডিভ কি বলবো আমরা বলি না সিঙ্গেল হ্যান্ডেডলি বলি না তারপর আমরা বলি না যে হি টু ডাবল হিজ ওয়েজেস আমরা বলতে পারি না দেখো তো এই যে আমরা এই লাইনটা লিখি হি হি ডিমান্ডস অথবা ওয়ান্টস অথবা হি ডিমান্ডস হি ডিমান্ডস হি ডিমান্ডস আহ হি ডিমান্ডস অথবা হি ওয়ান্টস ওয়ান ওয়েজ ওয়েজেস তার মানে তার বেতন হচ্ছে সে কি করতে চায় ডাবল করতে চায় তাহলে আমরা কি বলতে পারবো হি ওয়ান্টস ডাবল ওয়েজেস আমি এটা বলতে পারি আহ বা বলতে পারি যে হি ওয়ান্টস টু ইনক্রিজ হিজ হি ওয়ান্টস টু ইনক্রিজ হিজ ওয়েজেস হ্যাঁ তার মানে কি সে তার ওয়েজেস গুলোকে কি করতে চায় বৃদ্ধি করতে চায় যে কোনো কিছু হতে পারে এই যে হিজ ওয়েজেস বলতেছি তখন আমরা হিজটা হচ্ছে আমাদের পজেসিভ এবং এরপর আমরা কি ইউজ করতেছি নাউন ইউজ করতেছি প্লুরাল নাউন ইউজ করতেছি সো এই জিনিসগুলো আমরা ওয়েজ ও বলতে পারি কোনো সমস্যা নাই ঠিক আছে হি ওয়ান্টস টু ডাবল হিজ ওয়েজ তাহলে এইটাও আমরা কি বলতে পারি বলতে পারি ওকে তার মানে এই যে জিনিসগুলা এই যে আমার পসিবল আমার সিচুয়েশন গুলো যে সিচুয়েশন গুলো আমি পরীক্ষা হলে পেতে পারি আমাকে খুব সুচারু ভাবে এগুলার অ্যানসার দিতে হবে খুব মানে ঠান্ডা মাথায় আমাদেরকে অ্যান্সার দিতে হবে যেমন আমি আমি যদি আরেকটা একটা কোয়েশ্চেন করি যে তামিম ইকবাল তামিম ইকবাল স্কোরড স্কোরড আ ড্যাশ হান্ড্রেড ইন অথবা ইন লাস্ট ম্যাচ দা না লাগালেও হবে তাহলে এই যে বললাম তামিম ইকবাল এখন আমি এখানে অবশ্যই বুঝাবো যে একটু বাড়তি বুঝানোর জন্য তাই সিঙ্গেল আমি ইউজ করবো না সো তামিম ইকবাল স্কোর আর ডাবল হান্ড্রেড আমি বলতে পারি ডাবল হান্ড্রেড ইউজ আমি বলতে পারি হচ্ছে ট্রিপল হান্ড্রেড কি বলতে পারি আমরা ট্রিপল হান্ড্রেড সো এই যে জিনিসগুলা এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে যে ডাবল হান্ড্রেড ট্রিপল হান্ড্রেড ইন লাস্ট ম্যাচ তাহলে আমরা কি করতে পারবো তাহলে আমরা কি করতে পারবো কোনটা মাল্টিপ্লিকেটিভ কোনটা অর্ডিনাল কোনটা হচ্ছে কার্ডিনাল আমরা কি করতে পারবো আমাদের গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস ইজিলি এগুলোকে বসাতে পারবো ঠিক আছে ওকে ডান আরেকটা বাকি আছে সেটা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ সেটা হচ্ছে কি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ এখন আমাকে বলো যে আজকে কি তোমাদের মনোযোগ আছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ গুলো একটু দেখে নেওয়া আমাকে একটু বলো আমরা কি একটু প্রনোমিনাল অ্যাডজেক্টিভ গুলো দেখে নিতে পারি ভাইয়ার একটু দ্রুত বলো আমাকে আমাকে লাভ এর মাধ্যমে বুঝাও যে হ্যাঁ ভাইয়া আমরা আমরা রেডি আছি আর যারা যারা ইচ্ছা করতেছে না তারা স্যাড দিয়া বলো প্লিজ ভাইয়া চলে যান উই ডোন্ট ওয়ান্ট টু সি ইওর ফেস যেটা ভালো লাগে আর কি কোনো সমস্যা নাই ঠিক আছে আমাকে বলো আমরা কি প্রনোমিনাল অ্যাডজেক্টিভ দেব খুবই গুরুত্বপূর্ণ তোমাদের তোমাদের অ্যাডমিশন লাইফ তোমাদের এইচএসসি লাইফ তার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রনোমিনাল অ্যাডজেক্টিভ টু বি অনেস্ট ঠিক আছে ওকে ঠিক আছে এই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ইয়েস জি ভাইয়া কাল দেখবো আচ্ছা জি জিনা ডাবল ওকে ওকে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ঠিক আছে ডান ডান টুকটাক একটু লাভলি একটু পড়তেছে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড তাহলে বলো আমাকে প্রণমিনাল গুলো দেখাই দিব নাকি একটু ওয়েট করবো প্রণমিনাল গুলো খুবই ইম্পর্টেন্ট জাস্ট একটা নাড়াচাড়া দেই ধরো আমি বললাম দিস পেন ইজ মাইন এগুলো আমি দেখাইছি অবশ্য আর আমি বললাম যে দিস ইজ মাই পেন দিস ইজ মাই পেন দেখো ছোট্ট একটা চেঞ্জে এই কলমটাও আমার ওই কলমটা আমার দুইটাই একই জিনিস তাহলে চেঞ্জটা কোন জায়গায় চেঞ্জটা হচ্ছে এক জায়গায় আমরা বলতেছি যে দিস পেন মানে এই যে নাউন আর এইটা অ্যাকচুয়ালি একটা কি এটা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ডেমনস্ট্রেটিভ প্রনাউন ছিল কিন্তু এখানে ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন না হয়ে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ বিকজ অফ হিজ বিকজ অফ হিজ পজিশন আর এখানে যখন দিস এর পরে কোনো প্রকার বসবে না ডিরেক্ট এরকম ভার্ব বসবে প্লাস বসবে তাহলে দিস ইজ মাই পেন এই দিসটা হচ্ছে তখন প্রোনাউন তাহলে এইগুলাই কি আমরা বলে থাকি কি তারতম্য বা পার্থক্য কোনটা অ্যাডজেক্টিভ আর কোনটা হচ্ছে প্রোনাউন যেমন আমি বললাম যে দ্যাট বয় ইজ অনেস্ট বা দ্যাট গার্ল ইজ অনেস্ট যাই বলি না কেন that boy or that girl is honest তাহলে এই যে বয় এন্ড গার্ল তার আগে কি বসেছে দ্যাট বসেছে এটা হচ্ছে আমার নাউন তাহলে বুঝতেই পারতো যে ইজ অনেস্ট তার মানে এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ বাই দ্য ওয়ে আর আলটিমেটলি এই দ্যাট হচ্ছে কি এই দ্যাটও হচ্ছে একটা অ্যাডজেক্টিভ কি এটা একটা প্রনোমিনাল অ্যাডজেক্টিভ বিকজ এটা লোকেটস হচ্ছে নাউনের আগে নাউনের আগে এটার পজিশন বলছে বলতে পারি সাচ থিংস আর ইউজফুল দেখো বাক্যের শুরুতেও কিন্তু অ্যাডজেক্টিভ থাকতে পারে

এই মাইটা হওয়ার কথা ছিল কি প্রনাউন এই মাইটা হওয়ার কথা ছিল পজেসিভ প্রনাউন কিন্তু এটা হয়ে যাচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ পজেসিভ adjective কেন ভাইয়া কারণ এই হাউস হচ্ছে নাউন নাউনের আগে এটা লোকেশন মানে পজিশন হওয়ার জন্য এটা পজেসিভ অ্যাডজেক্টিভ তাহলে এই যে টিপিক্যাল ইউজ গুলো এই সবগুলোকে একত্রে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ অর্থাৎ কোনোটা ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন থেকে ডেমোনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভে পরিণত হয়েছে কোনোটা পজেসিভ প্রোনাউন থেকে পজেসিভ অ্যাডজেক্টিভে পরিণত হয়েছে সো এই যে চেঞ্জগুলো এই সব গুলোকে একত্রে একটা ব্যানারে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কি বলা হয় হ্যাজ এ গান তাহলে এই যে এভরি ম্যান হ্যাজ এ গান এই ম্যানটা হচ্ছে আমার নাউন এবং এর আগে এভরি বসেছে তাই এভরিটা হচ্ছে আমার

এখন আমরা আরেকটা লাইন লিখি যে ইট ইজ আই ব্লেম এখানে খেয়াল করো এই হুটা এখানে রিলেটিভ প্রোনাউন কেন এখানে হুটা রিলেটিভ প্রনাউন এই জন্য বাবা কারণ হু এর পরে কোনো নাউন নেই হু এর পরে কোনো কি নেই কোনো নাউন নেই ডিটেক্ট এখানে কি আছে ভার্ব আছে আর এখানে হোয়াট হচ্ছে একটা মূলত রিলেটিভ অ্যাডজেক্টিভ রিলেটিভ কেন মানে পরে এই যে বুক আছে বুক হচ্ছে একটা নাউন বুক হচ্ছে একটা কাউন্টেবল নাউন যার প্লুরাল ফর্ম হচ্ছে বুকস তাই না তাহলে এই যে চেঞ্জ গুলা এগুলো বুঝতে হবে হ্যাঁ এটাকে দেখে বলা যাবে না যে এটা রিলেটিভ প্রোনাউন এটা অ্যাকচুয়ালি রিলেটিভ অ্যাডজেক্টিভ সো বলো আমাকে আজকে কি গাইডলাইনটা দিব নাকি কালকে ক্লাসে এসে দিব আমাকে বলো আজকে ক্লাসটা তোমরা বুঝতে পারছো কিনা এই পর্যন্ত আমরা নেক্সট ক্লাসে অ্যাডজেক্টিভের ইউজ দেখে তোমাদেরকে কিছু উইথ প্লাস আর উইদাউট প্লাস আমরা প্রাথমিকভাবে ধরে ফেলব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কিছু উইথ প্লাস উইদাউট প্লাস তোমাদের যেই বোর্ড কোশ্চেন আছে সেইটা অনুযায়ী তোমাদের দেখাবো কেন তার কারণ তুমি বুঝতে পারবা যে বোর্ড কোশ্চেন তুমি যে যে পড়লা এই পড়াটার মানে আউটকামটা কি ফলাফলটা কি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সবাই আসবে পর বন্ধুদেরকে মেনশন টেনশন করে দিবে অথবা বলবে যে রেকর্ডেড ক্লাসটা দেখে নিস কারণ পরের ক্লাসটা আমাদের অনেক শিক্ষণীয় হবে ইনশাল্লাহ আর গাইডলাইন যদি আজকে দিতে বলো আমি আজকে দিব আর যদি না বলো যে কালকে দিয়েন মানে নেক্সট ক্লাসে দিয়েন তাহলে আমি সেটাই দিব ঠিক আছে আমাকে বলো ফার্স্ট পেপার ঠিক আছে আমাকে বলো ঠিক আছে ওকে ডান হ্যাঁ ফুল কনসেন্ট্রেশন থ্যাংক ইউ ভেরি মাছ ফুল কনসেন্ট্রেশন থাকার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ ওকে হ্যাঁ ওকে ডান থ্যাংক ইউ ভেরি মাছ আজকে দেন আজকে দেন না আচ্ছা লাভ রেক দিয়ে বলতেছে ভাইয়া আজকেই দেন আচ্ছা ঠিক আছে তাহলে একটু একটু আমি একটু বলি ও একটু বলি আচ্ছা ডান চলো আমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপার আর আমাদের আরেকটা আছে কি ইংলিশ এই যে ইংলিশ ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার নাম্বার হচ্ছে কত একশো একশো মোট কত টোটাল মার্কস হচ্ছে টু হান্ড্রেড এন্ড যারা হচ্ছে মেডিকেল অ্যাসপাইরেন্ট বা ইউনিভার্সিটি টার্গেট করো তাদের একটা লক্ষ্য থাকে যে আমরা যেন প্রত্যেকটা সাবজেক্টে কম বেশি এ প্লাস পেয়ে এখন দুইটা করে তুমি দুইটা উপায় পেতে পারো একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি তুমি এইটি প্লাস পেতে পারো অ্যাকর্ডিং টু গ্রেড সিস্টেম আরেকটা উপায় হচ্ছে কি তুমি একশো সাইট পেতে পারো বোথ তার মানে এই দুইটা পেপার মিলিয়ে তুমি যদি ওয়ান সিক্সটি পাও তার মানে তুমি এ প্লাস তুমি হচ্ছে কি

মানে আর কোয়েশ্চেন হচ্ছে মানে হচ্ছে আবার একটা সিন কম্প্রিহেনশন থেকে আর একটা যে জিনিস আছে সেই জিনিসটা হচ্ছে যে আমাদের কি আসে আমাদের ফ্লো চার্ট আসে বা আমাদের সামারি লিখতে আসে সেটা আমরা একটু পরে দেখব আমি আগে দেখি যে আমাদের অভ্যস্ততার ভিতরে মেইন বই থেকে আমরা কত নাম্বার দেখি আমরা ক্লোজ টেস্ট উইথ ক্লোজ আর উইদাউট ক্লোজকে ধরে রাখতে পারি ক্লোজ টেস্ট উইথ ক্লোজ যেখানে নাম্বার খুবই কম যেখানে নাম্বার খুবই কম যেমন আমরা এখানে নাম্বার হচ্ছে ফাইভ অ্যাকচুয়ালি কিভাবে ফাইভটা হচ্ছে পয়েন্ট ফাইভ ইন্টু টেন এইভাবে করে আমরা ফাইভ পাচ্ছি আর ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ যেটা আছে উইথ আউট এইটার ভিতরে নাম্বার আছে টেন কিভাবে ওয়ান ইন্টু টেন এই উপায় এই উপায় আমাদের মার্কস আছে টেন তাহলে দেখো এইখানে আছে ফিফটিন মার্কস টোটাল এই যে টোটাল থার্টি মার্কস এইটা হচ্ছে তোমাদের কি খুবই ইম্পর্টেন্ট লেটমি টেল ইউ গাইস কেন সেটা আমি একটু পরেই বলতেছি এই থার্টি মার্কস খুবই ইম্পর্টেন্ট ওকে তারপরে দেখো এটাকে আমরা ধরলাম হচ্ছে কি প্যাসেজের উপর ভিত্তি করে এবং আমাদের বুঝে বুঝে গ্রামার জেনে টুকটাক আমরা এগুলাকে সলভ করতে পারি আর একটা হচ্ছে টোটালি রাইটিং আচ্ছা রাইটিং এর ব্যাপারটা কি দাঁড়ায় ওই যে সিন কম্প্রিহেনশন বলেছি এখান থেকে দুইটা ব্যাপার আসতে পারে একটা হচ্ছে সামারি রাইটিং হান্ড্রেড পার্সেন্ট আসবে সামারি রাইটিং এ মার্কস থাকবে টেন একটা আসবে ফ্লো চার্ট অথবা ভাগ্য ভালো থাকলে কোনো 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 তোমাদের আহ বোর্ড কোশ্চেন তোমাদের আসবে হচ্ছে কি আহ ইনফর্মেশন ট্রান্সফার এখানে মার্কস থাকবে টেন তাহলে সামারি টেন ইনফরমেশন ট্রান্সফার হচ্ছে টেন তারপর হচ্ছে রি আরেঞ্জ রি অ্যারেঞ্জ এখানেও মার্কস থাকবে টেন আচ্ছা তারপরে কি থাকবে ভাইয়া তারপরে একদম ফ্রি হ্যান্ড রাইটিং ফ্রি হ্যান্ড রাইটিং এটাও রাইটিং এর অন্তর্ভুক্ত হান্ড্রেড পার্সেন্ট এবং সেখানে থাকবে হচ্ছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ হচ্ছে কোশ্চেন অ্যান্সার প্যারাগ্রাফ সেখানে মার্কস থাকবে হচ্ছে ফিফটিন স্টোরি রাইটিং থাকবে স্টোরি রাইটিং এর মার্কস থাকবে হচ্ছে ফিফটিন আর থাকবে হচ্ছে বাবা ইনফর্মাল লেটার ইন ইনফরমাল লেটার ইনফরমাল লেটার মানে হচ্ছে পত্র মিতালি যেগুলো করি আমরা ডিয়ার ফাদার ডিয়ার ফ্রেন্ড হ্যাঁ ডিয়ার পেন ফ্রেন্ড হ্যাঁ এগুলা ঠিক আছে ইনফরমাল লেটার এখানে মার্কস থাকবে হচ্ছে টেন তাহলে এই ক্রাইটেরিয়া অনুসারে আমরা কি পাবো আমরা হচ্ছে মোটামুটি আমরা এগুলোকে পেয়ে যাব এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে কি করা যায় কি করা যায় ভাইয়া তোমাদের রাইটিং এ মার্কস হচ্ছে ফর্টি এখানে আর এখানে হচ্ছে থার্টি কত জানো তোমার রাইটিং টু বি অনেস্ট তুমি যদি ভালো করতে চাও তুমি আমাকে বলো যে কিভাবে তুমি আসি পাবা ইন্ডিভিজুয়ালি একটা সাবজেক্টে ধরো তোমাকে এইখানে থার্টি মার্কসে কম বেশি হলো তোমাকে টোয়েন্টি আহ সেভেন ওর তোমাকে পেতেই হবে এখন অনেক সময় এটা কমে গিয়ে টোয়েন্টি এও দাঁড়াতে পারে হাও মাঝে মাঝে আমাদের ক্লোজ টেস্ট উইথ ক্রুস উদাউট ক্লস এক দুইটা ভুল হয়ে যায় এখানে আমাদের কিছু মার্কস কমে যায় ধরো এখানে দুই নাম্বার কমে গেলো মাইনাস আবার এখানে আমার এই কোশ্চেন মার্ক একটু ভুল হয়েছে বা এক টাইম সি কিউ ভুল গেছে এইখানে থ্রি তাহলে টু মাইনাস মানে কত ফাইভ তাহলে আল্টিমেটলি থাকে কত টোয়েন্টি ফাইভ তাহলে আমাকে বলো এই আশি থেকে টোয়েন্টি ফাইভ গেলে কত থাকে মূলত এই আশি থেকে টোয়েন্টি ফাইভ গেলে মূলত থাকে হচ্ছে কত ফাইভ আর থাকে হচ্ছে ফাইভ তার মানে কত ফিফটি ফাইভ তাহলে এই সেভেন্টি থেকে সামারি তুমি যদি একর্ডিং টু দা টেক্সট একর্ডিং টু দা সিন প্যাসেজ গ্রামাটিক্যালি ইরোর কম রেখে সঠিক স্ট্রাকচারের সেন্টেন্স লিখে তুমি যদি সামারিটা লিখতে যাও তুমি ভালো লিখলে ইয়েস ইয়েস অফ কোর্স তুমি ভালো লিখলে ইউ হেভ এ গ্রেট চান্স টু অ্যাচিভ ইভেন নাইন নয়ও তুমি পেতে পারো কিন্তু উম আমরা আট পেয়ে যাই অনেকেই সেভেন বা এইট এরকম নাম্বার পাই ফ্লো একটা দারুন জিনিস ফ্লো কিভাবে ইউজ করে আমি তোমাদেরকে শেখাবো এইভাবে হাতে ধরায় ধরায় ফ্লো চার্ট হচ্ছে বাক্যাংশ লিখতে হয় মানে ক্লাউজ লিখতে হয় ঠিক আছে হ্যাঁ তো এই বাক্যাংশ গুলোতে আমরা কি করি আমরা সঠিক ভাবে লিখতে পারলে পাঁচ দুগুনে দশ থাকে লেপমি টেলিউ গাইস ফ্লো চার্টে কিন্তু পাঁচটা বাক্যাংশ লিখলে তুমি দুই করে নাম্বার পেয়ে দশ দশ পেতে পারো আর সেন্টেন্স লিখে ফেলো তাহলে কিন্তু নাম্বারটা দুই চলে যাবে তাহলে ইউ হ্যাভ টু বি ভেরি মাছ কেয়ারফুল ওয়াইল্ড রাইটিং ফ্লো এবং বুঝে লিখলে অবশ্যই তুমি দশ দশও পেতে পারো রিঅ্যারেঞ্জে দশে দশ পাওয়া সহজ আবার এক দুইটা ভুল হয়ে গেলে দশ থেকে কমে পাঁচ ছয় সাত আট হয়ে যায় তাহলে এইখানে ধরো যে তিরিশ নাম্বার এই তিরিশ নাম্বার থেকে আমাকে মিনিমাম কত পেতে হবে মিনিমাম আই হ্যাভ টু গেইট আই হ্যাভ টু গেইট টোয়েন্টি সেভেন অথবা টোয়েন্টি সিক্স আমি যদি এখান থেকে বা পেতে পারি তাহলে এখানে থেকে আমার কত চলে গেল ধরো আহ পঞ্চান্ন থেকে যদি টোয়েন্টি চলে যায় আমার কত থাকে বলতো আমার কত থাকে আমার নাইন থাকে এখানে আর আলটিমেটলি টু থাকে মানে নাইন তাহলে এইখানে আউট অফ ফর্টি আমরা কি টোয়েন্টি পেতে পারি না ইনশাল্লাহ আমরা পেতে পারি আমরা প্যারাগ্রাফ ভালো করে লিখলে আমরা বারো বা তেরো ইজিলি পাবো ইনশাআল্লাহ সঠিক ভাবে লিখতে হবে ওয়ার্ড লিমিট গুলো বুঝে লিখতে হবে আন্দাজে আমরা দুই চার পাঁচ পৃষ্ঠা লিখে ফেলবো না এটা খুবই ব্যাড প্র্যাকটিস এটা আমরা করব না আমরা প্যারাগ্রাফ সম্পর্কে পড়িয়েছি আবার পড়াবো বলবো আমরা কি করব আমরা বুঝে লিখবো অ্যাসাইনমেন্ট গুলোর মতো করে যেমন বলা যায় উইদিন ওয়ান ফিফটি ওয়ার্ডস অথবা অ্যাটলিস্ট ওয়ান ফিফটি ওয়ার্ডস যেমন স্টোরি রাইটিং এর ক্ষেত্রে তোমাকে বুঝে বুঝে স্টোরিটা ডেভেলপ করতে হবে যদি স্টোরি রাইটিং এ কোনো ওয়ার্ড লিমিট না থাকে তুমি তিন পৃষ্ঠা চার পৃষ্ঠাও লিখতে পারবা বাট মেক শিওর দ্যাট ইউ আর রাইটিং কারেক্ট সেন্টেন্সেস তুমি সঠিক সেন্টেন্স গুলো লিখতেছ তাহলে প্যারাগ্রাফে আর ইয়েতে তুমি কত করে পেতে পারো তুমি পেতে পারো হচ্ছে বারো করে বা তেরো করে মাসাল্লাহ বারো বারো চব্বিশ তাহলে এখান থেকে চব্বিশ গেলার থাকতো তো পাঁচ তাহলে আমরা আশা করতেই পারি যে ইনফরমাল লেটারে আমি কিন্তু মানে আর্ট পেতেই পারি আমি সঠিকভাবে লিখলে আমি শেষে গিয়ে আমি ডায়াগ্রাম গুলো দিলে আমি হচ্ছে স্ট্যাম্প গুলো ঠিক মতো লিখলে অ্যাড্রেস গুলো ঠিক মতো লিখলে আমি আর্ট ইজিলি পেতে পারি গ্রামাটিক্যাল ভুল না থাকলে তাহলে চিন্তা করো এখানে আরো প্লাস থ্রি বোনাস আসে তার মানে তুমি চাইলে এইটি পেতে পারো বা এইটি ফোর পেতে পারো এটা একটা ভালো নাম্বার আমার মতে এটা খারাপ না কিন্তু তোমার আপগ্রেড করলে তুমি নাইনটি ও পেতে পারো সেটা সম্পর্কে আরেকদিন বলবো সো এটলিস্ট তোমাকে এইটি থ্রি পেতে হবে এটাও টাফ হয়ে যায় এইটি ফাইভ প্লাস পাওয়া আর এই তুমি ফার্স্ট পেপার এক্সাম যদি খারাপ করে দিয়ে সেকেন্ড পেপার এক্সামে চাপ নিয়ে তুমি এইটি ফাইভ প্লাস তুলতে যাও তুমি নরমাল অবস্থায় হয়তো মানে ঠান্ডা মাথা এই প্লাস তুলতে পারো যখন তুমি ফুরফুরে মেজাজে ফার্স্ট পেপার ভালো দিয়ে যাবে এই জিনিসগুলো মাথায় রেখো আগে কিন্তু আমাদের লেখা অনেক আগে শেষ হয়ে যেত তোমাদেরও লেখা তিন ঘন্টার আগেই শেষ হয়ে যাবে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা তো শেষ হয়ে যাবে কিন্তু মেক শিওর যে তুমি তিন ঘন্টা কাজে লাগাচ্ছো তুমি রিভাইজ করছো তুমি লেখাগুলোকে পরিষ্কার করে লিখছো তুমি সামারি লেখার সময় সময় নিয়ে লিখছো তুমি প্যারাগ্রাফ লেখার সময় তোমার লেখার মানে ফন্ট গুলো তোমার ভালো থাকতেছে লেটার গুলো তোমার ভালো থাকতেছে হ্যাঁ উইথ ক্লুজ লেখার সময় তুমি তারা ওরা করে আরে পারি উইথ ক্লুজ দেওয়া আছে এইভাবে লিখতেছো না একটু সুন্দর করে সময় নিয়ে হ্যাঁ এটা আচ্ছা ঠিক আছে এবং এই ক্লোজ টেস্ট উইথ ক্লুজ উইদাউট ক্লুজে কিন্তু কি আসে চেঞ্জ আসে মানে এই যে আমাদের ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ এইটা কিন্তু এই দুইটাতে আসে তাহলে এই যে থিংটা কেন বললাম আজকে এই ফার্স্ট পেপারের সত্তর নাম্বার হচ্ছে রাইটিং আবারও বলছি সেভেন্টি মার্কস রাইটিং ক্যারি করে সামারি ফ্লো ধরে আর সিন কম্প্রিহেনশন আর ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ ক্যারি করে হ্যাঁ এইখানে সিন কম্প্রিহেনশন আছে সামারি গুলোতে বাট বেসিক্যালি আমরা ধরতে গেলে এইখানে ক্যারি করে 30 মার্কস যেটাও তোমাদের পেতে হবে অ্যাট লিস্ট 25 6 7 পেতেই হবে কারণ হচ্ছে না পেলে তোমার কিন্তু এ প্লাস ইন্ডিভিজুয়ালি পাওয়া খুবই কঠিন হয়ে যাবে সো একটু বুঝো ভয় পাওয়ার কিছু নাই একটু বুঝো একটু শান্ত মাথায় ঠান্ডা মাথায় চিন্তা করো নিজেকে সময় দাও যদি সময়টা দিতে পারো ইনশাআল্লাহ তুমি জয়ী হবেই ঠিক আছে এবং লেখার উপর জোর দাও আবার বলতেছি লেখার উপর অন্য কোনো কিছু নেই লেখার উপর জোর দাও বাবা তুমি যদি লেখার উপর জোর দাও তাহলে তুমি কি করতে পারবা তুমি কিন্তু ইংলিশটাকে সারভাইভ করতে পারবা এবং মার্স ডিস্ট্রিবিউশনটা বুঝে বুঝে তারপরে ঝোপ বুঝে কোপ মারো ঠিক আছে মেক দ্য আয়রন হট ওয়াইল সানশাইনস তাই না সো মেক হে ওয়াইল সানশাইনস অর্থাৎ ঝোপ বুঝে কোপ মারতে হবে হ্যাঁ যখনই তুমি দেখবা সূর্য উঠতেছে তখনই কিন্তু তুমি খড়গুলোকে কি করতে দিবা ওই রোদের তাপে তুমি সেগুলো শুকাতে দিবা তো যখনই ঝোপ বুঝে কোপ মুড়তে শিখবা ঝোপ বুঝে কোপ মারতে এখন ইজিলি পারবা সো বুঝে বুঝে আগাও এখনো সময় আছে লেখো বারবার বলি কলম আছে খাতা আছে আলহামদুলিল্লাহ লেখো বুঝো বেশি বেশি লেখো ঠিক আছে স্যার কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো আই গেস আলহামদুলিল্লাহ যতটুকু বুঝানোর ছিল বুঝাইতে পারছি যদি বুঝে থাকো তাহলে অ্যাজ ইউজুয়াল একটু লাভ রিয়েক্ট দিয়ে আমাকে জানাও যে না ভাইয়া বুঝতে পারছো আর যাদের যাদের কোশ্চেন আছে তারা কোশ্চেন করে ফেলো আমাকে আমাদের কমেন্ট বক্সে একটু আমরা দেখি কোশ্চেন গুলো ওকে ডান ওকে ডান আমরা একটু রিফ্রেশ করি রিফ্রেশ করি আমরা একটু গ্রুপ থেকে বের হয়ে রিফ্রেশ করি এই আমাদের রিফ্রেশটা ডান হয়ে গেছে রিফ্রেশ ডান নেটওয়ার্ক এত স্লো কেন ওয়াই 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 মাই নেটওয়ার্ক ইজ দ্যাট স্লো আচ্ছা একটু দেখি গ্রুপ গুলো আসতেছে না আমি তোমাদের কোশ্চেন গুলোর জন্য একটু বসে আছি তোমাদের কোশ্চেন গুলো পেলেই তারপর হচ্ছে আমরা সুন্দর মতো আমরা হচ্ছে চলে আসব ওকে ওকে চলে আসছে ওকে চলে আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কর্ডিয়াল হ্যাঁ ওকে ভাই হ্যাঁ ওকে ভাই ডান 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 আমি এখনো রিফ্রেশ করে পাচ্ছি না সরি একটু রিফ্রেশ করি এখনো পাচ্ছি না ভাই মোবাইল ডাটায় যাই দেখি মোবাইল ডাটায় যাই মোবাইল ডাটায় যাই হ্যাঁ পেয়ে গেছি মোবাইল ডাটায় যাই ওকে ডান পেয়ে গেছি থ্যাংক ইউ ভেরি মাচ ওকে ডান ঠিক আছে ওকে ভাই পার্সো স্পিচের ক্লাস নেবেন বলেছিলেন এখন যে কিসি বলেন না নাইলে ভালো হতো ভাইয়া পার্স স্পিচের ক্লাস তো নিচ্ছি এই যেগুলো পড়াচ্ছে এগুলো পার্সাল স্পিচ না প্রতিনিয়ত তোমাদের যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস পুরাটাই পার্টস অফ স্পিচের উপর নির্ভর করে আর তোমার ভোকাবুলারির যে জ্ঞানটা অর্থাৎ একটা সিচুয়েশন বেস তুমি কতটুক ইংলিশ ওয়ার্ডগুলো জানো সিচুয়েশনগুলোকে ব্যাখ্যা করার জন্য সেটার উপর নির্ভর করে পার্টস অফ স্পিচও তো দেখাচ্ছি বাবা এই নাউন অ্যাডজেক্টিভ কি আমাকে বলো তো ঠিক আছে না আমাদের গ্রাফ চার্ট নাই বাবা আমাদের গ্রাফ চার্ট নাই তাহলে বুঝতে পারছো ঠিক আছে ওকে ক্লাস কি শেষ হ্যাঁ ক্লাস শেষ বাবা ক্লাস শেষ তাহলে আমার কথা কি বুঝা গেছে বাবা আমরা কি কথাগুলো বুঝতে পারছি আমাকে বলো একটু বলো দ্রুত বলো ওকে ওকে ডান গ্রাফ নাই সিলেবাসে বাবা গ্রাফ নাই সিলেবাসে ঠিক আছে ওকে ডান ওকে ঠিক আছে মেনটেশন না মেনশন মেনশন মানে হচ্ছে কাউকে উদ্ধৃত করা উদ্ধৃত করা মেনশন ঠিক আছে তাহলে বুঝতে পারছি আমরা আমাদের কি পরিশ্রম করতে হবে ইনশাল্লাহ আমরা পরিশ্রম করব আমরা শপথ নেই নিজেরা নিজেদের কাছে শপথ নেই আমরা পরিশ্রম করবো ডান থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাঁ হ্যান্ড রাইটিং ভালো করার জন্য প্র্যাকটিস করতে হবে আবারও বলতেছি প্র্যাকটিস করতে হবে ওকে সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে বেসিক দুর্বল হলো ট্রাই করতে হবে ট্রাই করতে হবে ওকে ওকে ডান ওকে স্টোরি রাইটিং এর উপর ক্লাস চাই ইনশাআল্লাহ স্টোরি রাইটিং এর উপর ক্লাস করাবো ইবিআই তে ক্লাস করাইছি তোমাদেরও করাবো ইনশাআল্লাহ স্টোরি রাইটিং এর উপর ক্লাস করব ধরে ধরে করাবো যে আমরা কিভাবে কিভাবে লিখতে পারি ইনশাআল্লাহ ঠিক আছে ওকে ফার্স্ট পেপারের মার্ক সম্পর্কে যা বললেন যদি আরেকবার বলতেন সাদিয়া তুমি একটু রিপিট ক্লাসটা দেখে নিবা আমি ধীরে ধীরেই বলছি তারা হরে বলিনি বাবা তাহলে এই ফার্স্ট পেপারে যদি তোমরা অ্যাটলিস্ট এইটি থ্রি এইটি ফোর পেতে বাস্তবতাটাকে চেনো শুধুমাত্র ভাইবোনা বোনা যারে পরীক্ষার হলে পরীক্ষার আগের দিন বুঝে পড়ে খালি পরীক্ষার প্রশ্ন দেবো না টেস্ট পেপার দেখবো টেস্ট টেস্ট এক্সামের আগে দেখবো এরকম ভাইবো না এখন থেকেই বুঝো যদি আসলেই তুমি ইংলিশে প্লাস পেতে চাও এইচএসি তে আর ভালো করে পেতে চাও আমি তো একদম সর্বনিম্নের কথা বলেছি যে ওয়ান সিকিউর করা ঠিক আছে এছাড়া তোমাদের মেন্টালিটি থাকা উচিত যে লিস্ট স্ট্রেচ করে করে ওয়ান প্লাস ইভেন ওয়ান যদি পারা যায় এবং সেটা অসম্ভব কিছুই না অসম্ভব কিছুই না তুমি যদি পরিশ্রম করো লেগে থাকো সঠিক ভাবে লেখো তোমার যে যেমন ক্লোজ গ্রামার আইটেম এগুলো যদি ভুল না করো প্লাস বা ওয়ান এইটটি পাও ইনশাল্লাহ কোনো ব্যাপার হবে না তোমার জন্য সো লেখাটা প্র্যাকটিস করতে থাকো যাদের লেখা খারাপ তারা প্রচুর লেখো তোমরা বোর্ড কোশ্চেন গুলো সলভ করো তোমাদের যে প্যারাগ্রাফ গুলো আসছে বোর্ড কোশ্চেনের স্টোরি গুলো আসছে অথবা তোমাদের যে ইনফরমাল লেটার গুলো আসছে যেই গুলো আসছে সেগুলো দেখে দেখে বুঝে বুঝে লেখার চেষ্টা করো দেখবা যে এগুলো ধীরে ধীরে তোমরা সলভ করতে পারত যে কোনো প্রবলেম হলে তারপরেও জানাবা আজকের মতো তাহলে ভাইয়া আসি অনেক ভালো থাকো সুস্থ থাকো ভাইয়ার জন্য দোয়া রাখবা যেন সুস্থ থাকতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম